कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 শনিবারের বিশেষ আয়োজন, মধ্যরাতের বিশেষ আয়োজন তাবিজে। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। আজ অরণ্যর সাথে যুক্ত রয়েছেন, ফেসবুকে যুক্ত আছেন, আছেন টেক্সটের মাধ্যমে কানেক্টেড, যে কোনো প্রান্ত থেকেই শুনছেন না কেন, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের এই বিশেষ আয়োজন তাবিজ। আমরা যা বিশ্বাস করি, যা দেখি, যা দেখি না, এর বাইরেও আমাদের প্রত্যেকটা অধ্যায় থাকে যার অনেক কিছুই থাকে আমাদের অজানা। আমরা যা বিশ্বাস করি তার বাইরেও বিশ্বাসের কিছু জগৎ থাকে, যা অবিশ্বাস করি এর আড়ালেও থাকে এমন কিছু সত্য যা হয়তো আমার বোঝার ক্ষমতা নেই কিংবা আমি বুঝতে চাই না। facebook.com/capitalfm948 এই ঠিকানায় যুক্ত হয়ে শনিবারের বিশেষ আয়োজন তাবিজের সাথে যুক্ত হতে পারেন। টেক্সট করতে চাইলে FM স্পেস আপনার নাম সঙ্গে আপনার লোকেশন লিখে আপনার সেই কমেন্ট পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে, তবে সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে। আর যারা প্রত্যেক সপ্তাহের মতো গুনে গুনে 60টা দিন পরে আবারও যুক্ত হয়েছেন অরণ্যর সাথে, নিজের জীবনের সেই গুরুত্বপূর্ণ ঘটনাটি শেয়ার করবার জন্য, প্রত্যেকটি বন্ধুর সাথে আপনার জীবনের সেই লোমহর্ষক অধ্যায়ের একটা পরিচয় করিয়ে দেওয়ার জন্যে আপনাকে বলবো, ফেসবুকের যে পোস্ট রয়েছে সেই পোস্টে কমেন্ট করে পুরো ঘটনাটা একসাথে লিখে পাঠিয়ে দিন, আমি সেটা পড়ে শোনাবো আমাদের সব বন্ধুদের জন্য। আর টেক্সট করতে চাইলে হয়তো পুরো ঘটনা একসাথে আপনি লিখে পাঠাতে পারবেন না, শুধুমাত্র আপনার ইচ্ছে আগ্রহের কথাটাই লিখতে পারবেন। অনেকেই আছেন একসাথে পুরো ঘটনা লিখে পাঠাতে পারেন না, আমাদের ফেসবুকের কমেন্টে লিখতে গেলে অনেকটা সময় লেগে যায়, সেজন্য অথবা সবটুকু একসাথে হয়তো আপনি পাঠাতে পারেন না কোনো একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার কারণে। ইনবক্সে লিখে পাঠালে পুরোটা একসাথে আমার কাছে এসে পৌঁছে যাবে এবং সেটা আমি পেয়ে যাব। অনেক বন্ধুরাই কিন্তু আমাদের ইনবক্সে লিখে পাঠান, আপনিও চাইলে ঠিক সেভাবে লিখে পাঠাতে পারেন। অনেকে আছেন নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক হিসেবে, যারা তারাও চাইলে পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা বিষয় শুরুতে একটু বলে রাখতে চাই, আগামী সপ্তাহ থেকে আমরা তাবিজে, বিশেষ করে যেহেতু এটা আপনাদের আয়োজন, সুতরাং আমাদের অতিথিদেরকে আমরা আমন্ত্রণ জানাতে চাইব, যারা তাবিজ অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে চান তাদের আগ্রহের কথা লিখে জানাবেন আমাদের ফেসবুকের ইনবক্সে, যে আমি তাবিজ অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে চাই। সেই সাথে আপনার সেল নাম্বারটা ফেসবুকের ইনবক্সে লিখে পাঠাবেন, যাতে করে আমাদের তাবিজ টিম আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে এবং আপনাকে এই তাবিজ অনুষ্ঠানে সরাসরি আপনার জীবনের সেই ঘটনাটা শেয়ার করবার একটা সুযোগ করে দিতে পারে। আমি আবার বলছি, যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান তাদের জন্য এই অপশনটি রয়েছে, আপনার আগ্রহের কথা লিখে জানাবেন, আপনি তাবিজ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করে আপনার জীবনে সেই ঘটনা শেয়ার করতে চান, তার জন্য ফেসবুকের ইনবক্সে লিখে পাঠাবেন আপনার তাবিজ অনুষ্ঠানে আসবার কথা, আসবার ইচ্ছের কথা। সেই সাথে আপনার সেল নাম্বারটা লিখতে একেবারেই ভুল করবেন না, এবং আশা করি এই প্রক্রিয়াতে আপনার সাথে আমার কথা হয়ে যাবে, হয়তো আপনার সাথে আমার দেখাও হয়ে যাবে। আর যেসব বন্ধুরা অপেক্ষায় থাকেন প্রত্যেক সপ্তাহে আমাদের বন্ধুদের কাছ থেকে ঘটনা শুনবার, তারাও আপনার সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন। আর যারা ফেসবুকে ঘটনা লিখে পাঠিয়েছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো, অনেক শুভকামনা থাকলো, এক এক করে সেই সব ঘটনার উন্মোচন করব আমি। যারা লিখে পাঠিয়েছেন কিছুটা সময় অপেক্ষা করুন, একসাথে আমি সেই ঘটনাগুলো শেয়ার করার চেষ্টা করছি। যারা যুক্ত আছেন তাদের শুরুর জন্য একটা কথা বলতে চাই, তাবিজ আপনার আমার আমাদের প্রত্যেকের আয়োজন, প্রত্যেক সপ্তাহের একটা দিন এই তাবিজের জন্য, এবং এই দিনটাতে আমরা প্রত্যেকটা মানুষ অপেক্ষায় থাকি শনিবারের এই আয়োজনটা কখন শুরু হয়, কখন শুরু হবে, এবং
সেদিক থেকে যদি আপনি যুক্ত হতে চান আশা করি পুরো ঘটনাটি একসাথে লিখে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু সেটা আমার কাছে এসে পৌঁছবে এবং পুরো ঘটনা একসাথে আমি সবার সাথে শেয়ার করতে পারবো অর্ধেক অর্ধেক ঘটনা লিখে পাঠালে আসলে সমস্যা বিশেষ করে অনেক বন্ধুদের জন্য সেই ঘটনাটা পরিপূর্ণভাবে আসলে উপস্থাপন করা যায় না এবং অনেকেই সেই ক্ষেত্রে আসলে খুব বিরক্ত বোধ করেন সুতরাং একটু কষ্ট করে হলেও পুরোটা ঘটনা একসাথে লিখে পাঠানোর চেষ্টা করবেন তো যাই হোক বেশি কথা না বাড়াই অনেক ঘটনা যেহেতু রয়েছে আমার হাতে সেই সব ঘটনাগুলোর সাথে একটু পরিচিত হতে চাই এক এক করে এবং যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদের মধ্যে অনেক বন্ধুকে আমি দেখতে পাচ্ছি এবং যারা শেয়ার করছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই তাদের নামগুলো একটু পড়ব আমি নিশ্চয়ই তাদের শেয়ারের ঘটনা তো অবশ্যই আমি পড়ব তবে তার আগে যারা যারা ঘটনা পাঠিয়েছেন তাদের সেই বিষয়গুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিই মৃধাকে দেখতে পাচ্ছি মৃধা রয়েছেন আমার সাথে হ্যাঁ মৃধার ঘটনাটা আমি শেয়ার করবো কিছুক্ষণের মধ্যেই শাহিন মৃধা অসংখ্য ধন্যবাদ এবং যারা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু ছোটোখাটো ফর্মালিটিজ আমরা সেরে নিলাম এবং এর মধ্যেই আমাদের দাবি অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে আর একটাবার একটু যদি বলে রাখি কারণ হচ্ছে যে আমরা এই বিষয়টাতে একটু কাজ করার চেষ্টা করছি আগামী সপ্তাহ থেকে যাতে আপনি বা আপনারা আমাদের স্টুডিওতে সরাসরি উপস্থিত থাকতে পারেন তার জন্য আপনার ইচ্ছে আগ্রহের কথা আপনি এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে চান সেটা লিখে পাঠিয়ে দেবেন আর আমাদের ফেসবুক ইনবক্সে লিখবেন যাতে করে আপনার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি এবং ডেফিনেটলি আপনার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আপনি দেবেন যেন আপনার সাথে আমাদের টিম যোগাযোগ করে নিতে পারে শুরুতেই যার ঘটনাটি রয়েছে তার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ আমাদের একজন বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন আশা করি ভালো আছেন এর আগেও ঘটনাটি লিখেছি কিন্তু পড়েন নাই হয়তো কোনো একদিন তিনি লিখেছিলেন তাই তিনি আজকে আবার ঘটনা লিখে পাঠিয়েছেন আশা করি এবার পড়ে শোনাবেন আমার আব্বার কাছ থেকে শোনা আমার নানার সাথে ঘটেছিল একদিন দুপুরের সময় আমার আব্বার নানা ক্ষেতের জঙ্গল পরিষ্কার করতে যায় সেখানে সে একটি শোল মাছ ধরে মাছটি বাড়িতে আনার পথে ছোট্ট একটি ছেলে তাকে পিছন থেকে তার নাম ধরে ডেকে বলে মাছটি আমাকে দিয়ে যান আমার আব্বার নানা বলে আমি তোকে মাছ দিব কেন আমি তোকে মাছ দিব না ছেলেটি বলে মাছটি আমার পছন্দ হয়েছে আমাকে দিয়ে যান সে যতবারই না করে ছেলেটি ততবারই মাছ চায় এভাবে এক পর্যায়ে ছেলেটি রাগ করে আমার আব্বার নানার গালে একটা জোরে থাপ্পড় মারে থাপ্পড় মারার সাথে সাথে ছেলেটি অদৃশ্য হয়ে যায় এরপর থেকে আস্তে আস্তে তার গাল পৌঁছে যায় এবং সে অনেক বছর তিনি বেঁচেছিলেন তবে সেই গালের মাছে সবসময় গামছা দিয়ে রাখতেন পুরো ঘটনাটি ভালোভাবে লিখতে না পারার জন্য দুঃখিত যাই হোক পুরো ঘটনা না লিখলেও যে এইটুকু তুমি লিখে পাঠিয়েছো সেটাই আসলে যথেষ্ট এবং আশা করি আমাদের বন্ধুরা সেটা বুঝতে পেরেছেন রেফাত হাসান রয়েছেন এরপরে আমাদের সাথে বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আশা করি আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আমার নাম রিফাত ঘটনাটা আমাদের বাসার পাশে একটা ছোট্ট মেয়ের সাথে ঘটেছিল আমাদের বাসার পশ্চিম দিকে একটা অনেক বড় জম্বরা গাছ আছে সে গাছের পাশে দিয়েই মেয়েটি তখন খেলছিল খেলতে খেলতে যখন সে গাছের নিচে দিয়ে দৌড়ে যাচ্ছিল তখন সে অনুভব করল তার পায়ে যেন একটা কিছু স্পর্শ লাগলো কিন্তু সেখানে কিছুই ছিল না তখন সে অনেক ভয় পায় এবং দৌড়ে বাসায় চলে আসে কিছু সময় পর তার এক বান্ধবী তাকে ডাকতে এসেছিল সে তার বাসার কাছে থাকা এক চিপা গলি দিয়ে দেখা করে দেখা করে আসার সময় তার সামনে হঠাৎ একটা কালো ছায়া এসে তাকে চড় মারে এবং সাথে সাথে সে পড়ে যায় তারপর থেকে মেয়ের অস্বাভাবিক আচরণ করতে থাকে তার বাবা মা অনেক চিন্তায় পড়ে যায় সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে একদিন যাওয়ার পর তারা একটা ভালো হুজুর নিয়ে আসে হুজুর সেদের কাজ শুরু করেন দোয়া পড়ার পরে মেয়েটা অন্যরকম আওয়াজে বলে আমার নাম কালী আমি ওই আম গাছের নিচে বসেছিলাম তখন সে এসে আমার পায়ে পাড়া মারে তাই আমি তার ভেতরে এসেছি কিন্তু কালীটা কিছুতেই যেতে চায় না অনেক কষ্ট করে তাকে বলল তুই কি খাবি
বল খাবার খেয়ে চলে যা। তখন তাকে কিছু কলা, আপেল, কমলা, মুড়ি এসব দেয়া হলো। কিছু সময় পর সেই কালীটা বলল যে আমাকে যেন ও আর কখনো বিরক্ত না করে। কালী চলে যাওয়ার আগে হুজুর বলল, তুই যে চলে যাবি আমরা কিভাবে বুঝব? তখন তার সামনে একটা ছোট চালে ভরা কলস রাখা হয়। সে কালীটা যাওয়ার সময় সাথে সাথে কলসটা পড়ে যায়, তাকে আর এখানে আসতে না করে। এই ছিল আমার ঘটনা, পরে শোনাবেন, আমার কাছে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা আছে। নিশ্চয়ই খুব ছোট্ট একটা ঘটনা, তারপরও বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে যখন এরকম কোনো ঘটনা ঘটে এবং মানুষজন যখন একসাথে গ্রামের উঠোনে কিংবা কারো বাড়িতে যখন কোনো কবিরাজ আসেন, সবাই একসাথে গোল হয়ে দাঁড়িয়ে সে ভিক্টিমের দিকে তাকিয়ে থাকেন, কি অদ্ভুত রকম আচরণ করেন এক একজন মানুষ, নিজের চোখে বিশ্বাস করা যায় না। আমি নিজেই দেখেছিলাম একবার, একজন মহিলা, অবিবাহিত একজন মহিলা, এখনো আমার গা শিউরে ওঠে, মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছেন। তার কিছুক্ষণ পরে একজন কবিরাজ আসলেন, এসে অনেকক্ষণ ধরে অনেক কিছু করলেন, এখানে পানি পড়া দিলেন, ওখানে একটু ধোঁয়া জ্বালালেন, আরো অনেক কিছু করবার পরে ধীরে ধীরে আমি দেখলাম যে তার ছটপটানি কিছুটা কমেছে, ধীরে সুস্থে বসেছেন। কিন্তু হঠাৎ করে কি এক অদ্ভুত আওয়াজ, মানে সম্পূর্ণ ব্যতিক্রমী পরিবর্তিত একটি আওয়াজ, একজন পুরুষ কণ্ঠে কথা বলতে শুরু করে দিলেন। আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম, আমি তখন অনেক ছোট, তখনকার ঘটনা। তারপর সেখান থেকে চলে আসি। এরকম ঘটনা অনেক আছে, অনেক জায়গায় এরকমটা হয়ে থাকে। যাই হোক, পরের ঘটনায় যাই, যারা রয়েছেন সঙ্গে আরো একবার বলতে চাই, তাবিজ অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে চাইলে, যদি আপনি সরাসরি উপস্থিত থাকতে চান, তাবিজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবার আগ্রহের কথা লিখে জানান, ফেসবুকের ইনবক্সে লিখে পাঠিয়ে দিন। আপনি তাবিজ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, নিজের কণ্ঠে আপনার সেই ঘটনাগুলো শেয়ার করতে চান, কিংবা আপনি শুনেছেন এমন কোনো ঘটনা শেয়ার করতে চান, সেই সাথে আপনার সেল নাম্বারটা লিখতে একদম ভুল করবেন না, আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে নেবে এবং আপনাকে আমরা পেয়ে যাব সরাসরি। যাই হোক, পরের যে বন্ধু আমার সাথে রয়েছেন তার নাম ওমর ফারুক, বলছেন আসসালামু আলাইকুম অর্ণ ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করলাম করব, তা আমি আমার এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে কালেক্ট করেছি এবং এই সেম ঘটনাই আমি ফেসবুকে একবার পড়েছিলাম। সম্ভবত আপনারা হয়তো এই ঘটনাটি ফেসবুকে পড়ে থাকবেন, দুই জায়গা থেকে একই ঘটনা কালেক্ট করায় আমার মনে হলো আপনাদের মাঝে শেয়ার করার কথা, তাই করলাম। এক্ষেত্রে আমি একটা বিষয় আগে থেকে একটু আপনাকে কনফার্ম করে রাখতে চাই। অনেকে আমাকে বলে থাকেন যে শ্রোতারা যখন ঘটনা লিখে পাঠান, সে একই ঘটনা অন্য কোথাও তারা দেখেছেন, পড়েছেন কিংবা শুনেছেন। আমি বলবো এটা হয়তো হতে পারে, এমন ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যাতে করে একই ঘটনা অন্তত কপি পেস্ট যেন না হয়, শুধুমাত্র আপনার নামটা সবার সামনে একবার উপস্থাপন করবার জন্য অন্যের কোনো একটা ঘটনা শুধুমাত্র কপি পেস্ট করে এখানে পাঠিয়ে দেওয়াটা ঠিক নয়। আবার এমনটাও হয় যে তিনি ঘটনাটা লিখে পাঠিয়েছেন, সেটি অন্য কারোর সাথে মিলে গেছে, খুব স্বাভাবিকভাবেই সেটি হতে পারে। তাই এই ঘটনাগুলোকে আমি পজিটিভলি দেখি। যারা লিখে পাঠান অত্যন্ত পরিশ্রম করে তারপর লিখে পাঠান, অনেকটা কষ্ট হয় সেই বিষয়টুকু আমি বুঝি, কিন্তু এই কষ্টটুকু আপনারা করেন তাবিজের প্রতি ভালোবাসা থেকেই। তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকটি বন্ধুকে, আর সঙ্গে থাকবার জন্য আরও একবার শুভকামনা। বলছেন আজকের ঘটনাটি একটু অদ্ভুত প্রকৃতির, এই ঘটনাটি কতটা সত্যি আমি তা জানি না, বিশ্বাস করা আর না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার।
ঘটনাটি ঘটেছিল একটি গ্রামে। আমি গ্রামের নাম দুই জায়গা থেকে কালেক্ট করার সম্ভবত গ্রামের নাম সঠিক বলতে পারছি না। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। সেই গ্রামের কবরস্থানের পাশ দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছিল। হঠাৎ লোকটি একটি আওয়াজ শুনে এবং সেখানে থেমে যায়। তারপর সেই লোকটি মনে মনে বলল, হয়তো মনের ভুলে আওয়াজ শুনতে পেয়েছে। কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই একই আওয়াজ শুনতে পায়। আওয়াজে বলছে, আমি বেঁচে আছি, আমাকে এখান থেকে বের কর। তারপর লোকটি এদিক সেদিক তাকিয়ে দেখে কবর থেকে এই আওয়াজটা আসছে। লোকটি সেই কবরের পাশে যায় এবং বুঝতে পারে আওয়াজটা এই কবর থেকেই আসছে। তারপর লোকটি সেখানে দাঁড়িয়ে না থেকে এলাকায় গিয়ে সবাইকে এই কথা বলে। তারপর সবাই সেই কবরস্থানে যায়, দেখে ঘটনা সত্যি। তাই তারা সেই গ্রামের মসজিদের বড় ইমামের সাথে কথা বলে, কবরের কিছু অংশ খোঁড়ে এবং দেখে একটি মহিলা উলঙ্গ হয়ে বসে আছে। মহিলাটি কবর থেকে বলে, আমাকে কাপড় দাও, আমি বাড়ি যাব। পরে তারা মহিলাকে কাপড় এনে দেয়। তারপর সেই মহিলা শরীরে কাপড় পেঁচিয়ে এক দৌড়ে বাড়িতে গিয়ে ঘরের দরজা আটকিয়ে দেয়। এলাকার মানুষ তার এরকম অস্বাভাবিক কাণ্ড দেখে অবাক হয়ে যায়। এবং সবাই তার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে, কিন্তু সে দরজা খুলে না। তারপর সেই মহিলাটির কিছু আত্মীয় স্বজন তাকে দরজা খুলতে বললে, সে বলে, আমার কাছে এসো না, তোমরা ভয় পাবে। তারপর তার আত্মীয় স্বজনরা বলে, আমরা তোমাকে দেখব না, তুমি দরজা খুলো। তারপর মহিলাটি দরজা খুলে এবং তার কিছু আত্মীয় স্বজন ভিতরে গিয়ে দেখে তার মাথায় কোনো চুল নেই এবং মাথার চামড়াগুলো ঝলসানো। এসব দেখে তারা জিজ্ঞেস করে, তোমার মাথায় চুল কই? মহিলাটি বলে, পৃথিবীতে বেঁচে থাকতে আমি কোনোদিন মাথার চুল ঢাকতাম না বা মাথায় কাপড় দিতাম না, তাই কবরের আজাবের ফেরেশতারা আমার মাথার চুল টেনে টেনে তুলেছে। তারপর তারা মহিলাটি ঠোঁটের দিকে তাকিয়ে অনেক ভয় পেয়ে যায় এবং তার দুই ঠোঁটেই কেটে দেওয়া হয়েছে, দাঁত বেরিয়ে আছে, ভয়ার্ত কণ্ঠে এটার কারণ জানতে চায় মানুষজন। মহিলাটি বলে, পৃথিবীতে বেঁচে থাকতে সবসময় আমি ঠোঁটের লিপস্টিক ব্যবহার করতাম, মানুষকে দেখাতাম, তাই আমার ঠোঁটগুলো কেটে দিয়েছে। তারা সবাই আরেকটি বিষয় লক্ষ্য করে যে তার আঙুলগুলো কেটে দেওয়া হয়েছে এবং রক্ত বের হচ্ছে। মহিলাটি বলে, বেঁচে থাকতে সব সময় আমি নেল পালিশ দিতাম, অজু করলে নেল পালিশ উঠে যাবে বলে আমি ঠিক মতো নামাজও পড়তাম না, তাই আমার আঙুলগুলো কেটে দেওয়া হয়েছে। এইসব কথা বলে মহিলাটি সেন্সলেস হয়ে পড়ে এবং সেখানেই মারা যায়। এদিক দিয়ে সবাই তার কথা শুনে কাঁদতে থাকে এবং আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। তারপর সবাই আবার সেই মহিলাটির লাশ দাফন করে। এই ছিল আমার ঘটনা। আসলে ঘটনাটি লিখতে গিয়ে আমার অনেক খারাপ লাগে। আমি আগেই বলেছি ঘটনাটি কতটা সত্যি তা আমি জানি না। আপনার বিশ্বাস করা না করা নিয়ে আমি ঘটনাটি শেয়ার করেছি এই জন্য যে ঘটনাটি শুনে যাতে আমি কিছু শিক্ষা নিতে পারি বা নিজেকে যাতে উপলব্ধি করতে পারি। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর অনিশ্চিত বিষয়টা হচ্ছে মৃত্যুর আগের সময়কাল। অনেক শিক্ষণীয় একটি বিষয় আপনি লিখে পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ওমর ফারুক। আপনি আগেই বলেছেন বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তাই বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনি ভেবে দেখবেন। আর এক্ষেত্রে যারা এখনো যুক্ত হচ্ছেন, যারা ঘটনা লিখে পাঠাচ্ছেন, তাদের জন্য আরো একবার বলতে চাই, পুরো ঘটনাটি একসাথে লিখে পাঠাবেন যাতে করে যে ঘটনাটি আমার কাছে এসে পৌঁছায় এবং
আমি আমার বন্ধুদের সাথে পুরো ঘটনাটি শেয়ার করতে পারি। যদি পুরো ঘটনা একসাথে লিখে পাঠাতে কোনো অসুবিধা আপনি দেখেন, হয়তো পুরো ঘটনা লিখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আমাদের ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটা আরেকবার বলে রাখি, facebook.com/capitalfm948। এই ঠিকানায় আজকে তাবিজের একটা পোস্ট রয়েছে, সেই পোস্টে কমেন্ট করলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আজকের যারা সাথে আছেন তাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে যারা রয়েছেন সঙ্গে, যারা শেয়ার করছেন। সেই সব বন্ধুদের নামগুলো একটু জানিয়ে রাখতে চাই। এমডি রাসেল আহমেদ রয়েছেন, রিপন আহমেদ আমাদের নিয়মিত একজন বন্ধু, তিনি রয়েছেন শেয়ার করছেন অনেক বন্ধুদের সাথেই। সেই সাথে আরও যারা যারা রয়েছেন, এমডি এম এইচ ফারাবি রয়েছেন, তিনি শেয়ার করছেন। এমডি আলিফকে দেখতে পাচ্ছি, এমডি আরিফকে দেখতে পাচ্ছি, রিপন আহমেদ আবারও রয়েছেন, অনেকগুলো জায়গায় তিনি শেয়ার করছেন, অনেকগুলো পেজে তিনি শেয়ার করেছেন, সেই সাথে অনেকগুলো গ্রুপে দেখতে পাচ্ছি। এই বিষয়টা ভালো, যত বেশি পেজ এবং যত বেশি গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন তত বেশি বন্ধু আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারবেন। মোহাম্মদ জমিরুদ্দিনকে দেখতে পাচ্ছি, সেই সাথে গোলাম মোর্শেদ তিনি শেয়ার করেছেন, আরও অনেক অনেক বন্ধু রয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের ঘটনায় যাই। এবারে যে বন্ধুটি লিখে পাঠিয়েছেন ঘটনা, তার কথা একটু শেয়ার করতে চাই। আরিয়ান ইসলাম নিলয় বলছেন, হ্যালো অরণ্য ভাইয়া, কেমন আছেন? এই সপ্তাহে আরেকটি ঘটনা শেয়ার করলাম। ঘটনাটি ঘটেছে আমার এক মামার সাথে 2017 সালে। তো ঘটনায় আসি, আমার মামা হোস্টেল থেকে পড়তো এবং মামা যে রুমে থাকতো সেখানে মামাকে নিয়ে চারজন রুমমেট থাকতো। আর পাশের রুমে ছিল ক্যারাম বোর্ড, সেখানে রাত 10টা অবধি সকল রুমমেট এসে আড্ডা বা ক্যারাম খেলত। তো এক রাতে সবাই 10টা পর্যন্ত ক্যারাম খেলে যে যার মতো রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, এবং সেদিক থেকে কিন্তু মামার সেদিন ঘুম আসে না। তো তার ঘুম না আসায় সে একজন ফেসবুক চালাতে লাগলো, এবং তখন রাত বাজে 1টা। হঠাৎ মামা পাশের রুম থেকে ক্যারাম খেলার শব্দ শুনতে পায়। মামা বলল, কি ব্যাপার, এত রাতে তো কেউ ক্যারাম খেলতে আসবে না, ঘটনা কি? তারপর মামা একাই উঠে সেই রুমে যায়, কিন্তু গিয়ে সব স্বাভাবিক দেখে, সেখানে কেউ নেই। তারপর মামা সেখান থেকে চলে আসে। মামা যে বেড়ে ঘুমায় তার পাশেই ছিল জানালা। তো আবারও সেই একই ঘটনা ঘটছে। তারপর মামা বলল, এখন আর যাব না। এই বলে মামা জানালার দিকে তাকাতেই দেখে এক ভয়ঙ্কর বীভৎস চেহারা নিয়ে কেউ যেন তাকিয়ে আছে। মামা ভয়ে চিৎকার দিয়ে ওঠে এবং সবাই জাগ্রত হয়ে যায়। সবাই বলে, কি হয়েছে? তারপর মামা সবকিছু খুলে বলে তারা যেন সেখানে কিছুই নেই দেখতে পায়। হোস্টেলে এইরকম ঘটনা প্রায় অনেকের সাথেই অনেকবার ঘটেছে, কারণ সেখানে নাকি একটা স্টুডেন্ট ফাঁসি দিয়ে মারা গিয়েছিল, তারপর থেকে নাকি এইরকম ঘটনা হয়। তারপরে মামা সেই হোস্টেল ছেড়ে চলে আসে। এই ছিল আমার ঘটনা। তাবিজ অনুষ্ঠানটি সত্যিই অনেক ভালো লাগে, কিন্তু এই অনুষ্ঠানটা সপ্তাহে 2 দিন করলে ভালো হতো। আর তাবিজের একটা অফিসিয়াল ইউটিউব থাকলে ভালো হয়, ঘটনাগুলো পরেও শোনা যেত, কারণ সবাই তো আর রাত জেগে অনুষ্ঠান শুনতে পারে না, তাই অনেকে ইউটিউব থেকে দিনের বেলা শুনতে পেত। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য, তাবিজের প্রতি ভালোবাসার জন্য। আর 2 দিন আপাতত করা সম্ভব নয়, একদিন চলছে নিশ্চয়ই, আমরা সেটা উপভোগ করছি। আর তাবিজের ইউটিউব রয়েছে, বিশেষ করে আমাদের ক্যাপিটাল এফ এম 94.8 এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু তাবিজের প্রত্যেকটা এপিসোড আপনারা পেয়ে যান। এবং কিছুদিন পর পরেই আমাদের সেখানে যে প্লেলিস্ট রয়েছে তাবিজের, শুধু ক্যাপিটাল এফ এম 948 অফিসিয়াল, আবার বলছি youtube.com/capitalfm948official, এই ঠিকানায় আপনি যখন জয়েন করবেন তখনই কিন্তু পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং সেখান থেকে আপনি যুক্ত হয়ে যেতে পারবেন অসংখ্য বন্ধুদের সাথে। আর পাশাপাশি আপনি যে তাবিজের কথা বলছেন, তাবিজের এপিসোডগুলো সেখানে পেয়ে যাবেন, প্লেলিস্ট আকারে দেওয়া থাকে, সুতরাং একবার নজর পড়লেই আপনি সবগুলো এপিসোড সেখানে এক এক করে শুনতে পাবেন। অলরাইট, তার পরের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম শাহিন মৃধা, যার কথা বলছিলাম, এবারে তার ঘটনাটি পড়ে শোনাব। শাহিন মৃধা আমাদের একজন নিয়মিত বন্ধু, বলছেন, আসসালামু আলাইকুম অর্ণ ভাই, কেমন আছেন?
শাহিন মৃধা, আমি পটুয়াখালীর জেলার ছোটবিঘা ইউনিয়ন থেকে বলছি। আজ যে ঘটনাটি শেয়ার করলাম, এটি আমার বন্ধু তানিশার ঘটনা। সে আজ অ্যাপ দিয়ে শুনছে তাবিজ অনুষ্ঠানটি। ঘটনাটি 1970 সনের দিকে। তানিশার দাদার সাথে তাদের বাড়ি ছিল পটুয়াখালী জেলার পায়রা বন্দরের এক প্রান্তে, এবং তানিশার দাদার শ্বশুর বাড়ি ছিল পায়রা বন্দরের অপর প্রান্তে। তার মানে পায়রা নদীর একপারে তানিশাদের বাড়ি, অপর পারে তার দাদার শ্বশুর বাড়ি। তো তার দাদি তার বাপের বাড়িতে অনেক জমি পেয়েছিলেন, সেগুলো তার দাদা নিজে এই পার থেকে দিনমজুর নিয়ে নৌকায় করে হাল চাষ করতেন। তখন সময় ভাদ্র মাস। একদিন তার দাদা নদীর ওই পারে যাবেন জমিতে ধানের বীজ রোপণ করতে, কিন্তু তখন হঠাৎ করে কোনোদিন মজুরি বা কামলা পেলেন না। তখন তার দাদা কোনো লোক না পেয়ে তার মেঝু চাচাকে নিয়ে যাবেন ঠিক করলেন। তখন তার মেঝু চাচা মাদ্রাসায় পড়তেন, যেই ভাবা সেই কাজ। একটি নৌকা ভর্তি ধানের বীজ তুললেন এবং সন্ধ্যা রাতে বললেন রাত ঠিক 2টার দিকে তারা রওনা দেবেন, কারণ পায়রা নদীটা হাতের দাঁড় বেয়ে পাড়ি দিতে হবে অনেক পথ। যথাযথভাবে ঠিক তারা রাত 2টার দিকে রওনা দিলেন, এবং যখন তারা ঠিক পায়রা নদীর মাঝামাঝি স্থানে গেলেন, ঠিক তখন তার দাদা লক্ষ্য করলেন যে নৌকা থেকে রাতের আঁধারে কারা যেন ধানের বীজ ফেলে দিচ্ছে এবং নৌকা দোলাচ্ছেন। তখন তার দাদার চাচার বোঝার বাকি থাকলো না। ঠিক তখন তার দাদা তার পাঞ্জাবির কাপড়ের একটি কোণার অংশ ছিঁড়ে হাতে নিলেন এবং কিছু কাদা মাটি সাথে কিছু কোরআনের আয়াত পরে ফু দিয়ে নৌকার সাথে ঘিট দিয়ে দিলেন, এবং কিছুক্ষণ পরে দুজন সাদা পাঞ্জাবি পরা হুজুর আসলেন এবং খুব করুণ কণ্ঠে বললেন, হুজুর আমরা ভুল করেছি, বুঝতে পারিনি। আমরা সহ অনেক সঙ্গীরা এই এরিয়ায় পানির উপর আল্লাহর জিকির করছিলাম, তার মধ্যে আপনাদের নৌকাটা আমাদের সীমানার উপর দিয়ে যাচ্ছিল, তাই রাগ হয়ে ধোকা দিতে চাইছিলাম, আমাদের মাফ করে দিন। তখন তানিশার দাদা বললেন, তোমরা যে অপরাধ করেছো এর বিচার আমি তোমাদের বোতলে ঢুকিয়ে করব। এবং এরপরে বললেন, আপনারা যা বলবেন আমরা তাই করব, যে শাস্তি দেবেন তাই মাথা পেতে, কিন্তু দয়া করে আমাদের বোতলে ঢোকাবেন না। এমন সময় তার দাদা বললেন, তোমাদের একটি সুযোগ দিতে পারি, যদি আমার এই ধানের বীজগুলো ভোর হওয়ার আগে আমার জমিতে রোপণ করে দাও তাহলে তোমাদের আমরা ছেড়ে দেব। ওনারা যথাযথভাবে রাজি হলেন এবং বললেন, আপনারা ওই জমির কাছে পৌঁছানোর আগেই সব জমি রোপণ করা হয়ে যাবে। তখন তানিশার দাদা লক্ষ্য করলেন যে তাদের নৌকা থেকে এক এক করে বীজের সংখ্যা কমছে, ঠিক তাদের জমির কাছে পৌঁছানোর আগেই জমি রোপণ করা হয়ে গেছে। তাদের যাবার শেষ সময় তারা তার দাদার কাছে ওই জিনগুলো একটি কথা বলেছিল, যে জমির ধান আপনি সময় মতো বাড়িতে ওঠাতে পেয়ে যাবেন, তবে আবদার করেছিল যে একটি খাসি ছাগল এলাকার গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। দাদা ঠিক সময় তাদের কথা রাখেন, একটি খাসি ছাগল এলাকায় গরিব মিসকিনদের খাওয়ালেন, এবং পৌষ মাসে ঠিক এক রাতেই ওই জমির ধান তানিশার দাদার বাড়িতে পৌঁছে যায়। এরপর প্রায় সময় ওই জিন তার দাদার সাথে দেখা করতে আসত। তার দাদা ঠিক 1972 সালে মারা যান। তার মৃত্যুর পর তার দাদার কবরের পাশে ওই জিনকে অনেক রাতে দেখা যেত। এরপর এই ঘটনাটি তার ওই চাচার কাছে শুনেছিল এবং ওই চাচা এখনো বেঁচে আছেন। এই ছিল আমার ঘটনা। বিশ্বাস না করা বা করা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। নিশ্চয়ই এটা আসলে নতুন করে বলবার কোনো অপেক্ষা রাখে না, কে বিশ্বাস করবেন বা কে বিশ্বাস করবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি লিখে পাঠানোর জন্য। যারা সঙ্গে আছেন সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। আরও অনেক ঘটনা রয়েছে বাকি, সেই সবগুলো ঘটনা শুনবো এক এক করে। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জানাবো আমাদের সেই বন্ধুদের কথা,
যারা যুক্ত হয়েছেন এবং লিখে পাঠাচ্ছেন তাদের জীবনের কিংবা তাদের পরিচিত বন্ধু অপরিচিত অথবা কারো কাছ থেকে শোনা কোনো ঘটনা। শনিবারে বিশেষ আয়োজন তাবিজ চলছে, আর যে অরণ্য আপনার সাথেই আছে এবং সেখানে যে পোস্টে দেখতে পাচ্ছেন সেই পোস্টে লাইক কমেন্ট করুন এবং আপনার ঘটনা লিখে পাঠান যে ঘটনাটি আপনি শেয়ার করতে চান আমাদের বন্ধুদের সাথে। আর যারা শেয়ার করছেন, ফারি হাফের দোস্তি রয়েছেন আমার সাথে, সেই সাথে এমডি রিপন আহমেদ রয়েছেন, এস এ মুকিত আছেন, সেই সাথে মিমি ইসলাম রয়েছেন, শেয়ার করছেন ফারি হাফের দোস্তি, মিমি ইসলাম, হাবিবুল্লাহ ফারাবি, রাসেল আহমেদ, সেই সাথে রয়েছেন রিপন, আরও অনেক অনেক বন্ধু রয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার করছেন প্রত্যেককেই। বেশ কিছু ঘটনা রয়েছে ইনবক্সে, একজন বন্ধু লিখে পাঠিয়েছেন, তার নাম এমডি মশিউর রহমান, সেই ঘটনাটি একটু পড়ে শোনাই। বলছেন, আসসালামু আলাইকুম, এই ঘটনাটি ঘটে আমার মামার সাথে। আমার মামার নাম শাহিন। সে 2013 সালে পড়াশোনা করার জন্য মোহাম্মদপুরে একটি ছয়তলা ভবনের দুইতলায় ভাড়া থাকত। 4 নভেম্বর মামা দুপুর 12টার দিকে তার বন্ধুর সাথে ছাদে গিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে মামার কিছু বন্ধু পানি পান করতে যখন নিচে আসলো, তখন মামা দেখলো দুটি সাদা অবয়ব মামার দিকে আসছে। একটি অবয়ব নানুর রূপ ধারণ করে মামাকে বলল, সামনে থেকে সর। এ বলে অবয়বটি মামাকে ধাক্কা দিয়ে ছয়তলার ছাদের রেলিং থেকে বাইরে ফেলে দিল। তখন মামা দেখল আরেকটি অবয়ব মামাকে কোলে করে নিচে নামাচ্ছিল। মামা ছাদ থেকে পড়ে যায়, কিন্তু মামার শরীরের কোনো হাড় ভাঙেনি, শুধু মাথায় রক্তক্ষরণ হয়েছিল। এর জন্য মামা 2 মাস কোমায় চলে যান। এরপর মামা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তখন মামা প্রচুর খাবার খেতেন, দৈনিক 3 কেজি চালের খিচুড়ি খেতেন তিনি। খাবার না দিলে সবাইকে মারতেন, কিন্তু কথা বলতে পারতেন না। 6 মাস পর একজন ভালো হুজুর দেখালে মামা সেই দিন থেকে কথা বলতে পারতেন। এরপর মামা সবাইকে ঘটনাটি বলেন। হুজুর মামাকে কিছু তাবিজ দিয়েছিলেন কিছুদিন রাখতে। হুজুর বলেছিলেন ওই জিনগুলো ছিল একটি ভালো একটি খারাপ। এরপর মামার আর কিছুই হয়নি, মামা একদম সুস্থ হয়ে ওঠেন। ঘটনাটি কারো বিশ্বাস করতে কষ্ট হলে এই এলাকায় গিয়ে খবর নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য। বিশ্বাসের বিষয় আসলে আপনার বা আমার কারোরই কিছু বলার প্রয়োজন নেই। যারা আছি আমরা খুব ভালো করি জানি, বিশ্বাস করা না করা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত বিষয়। যাই হোক, এরপরের ঘটনা একটু পরে শোনাই। আবু সুফিয়ান শিহাব রয়েছেন আমার সাথে। বলছেন, আসসালামু আলাইকুম অর্ণব ভাই, আশা করি ভালো আছেন। আজ আমি আমার বন্ধুর সাথে শেয়ার করতে চাই, আমার ঘটনা শেয়ার করতে চাই, বন্ধুর ঘটনা শেয়ার করতে চাই, যার নাম জুলফিকার। যাক, কথা না বাড়িয়ে ঘটনায় যাই। আমার বন্ধু যেইভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই বলছি। সে বলেছে ঘটনাটি আমার বন্ধুর ভাই হিমেলের সাথে ঘটে। একদিন হিমেল বাড়ির কি জানি কাজে বাজারে যায়, সেখানে গিয়ে দেখে তার বন্ধুদের সাথে দেখা হয়। তাদের সাথে গল্প করতে করতে সময়ের কথা মনেই ছিল না, হঠাৎ তার ঘড়ির উপর নজর পড়ল, দেখল 9:30 বাজে। তার মনে পড়ল বাড়ির কাজের কথা, তার মা বলেছিলেন বাজার থেকে যেন মাছ নিয়ে আসেন। হিমেল তার বন্ধুদের বিদায় দিয়ে মাছ কিনে বাড়ির পথ ধরল। বাড়ি যেতে আর 30-40 মিনিট সময় লাগবে, একদম ফাঁকা রাস্তা, কেউ নেই রাস্তায়। এমন সময় হিমেল তার চারপাশে অনেক শব্দ শুনতে পেল। সে শুনলো তাকে কেউ ডাকছে। সে বুঝতে পারছে না আসলে কোত্থেকে আসছে ডাকগুলো। ডাকার শব্দ আরো বাড়তে থাকলো। হিমেল ভয় পেতে থাকলো এবং সামনে দেখতে পেল একটি কাফনের কাপড় পরা লাশ। হিমেল দেখে আয় এবং আরো ভয় পায়। হিমেল পেছনে দৌড় দিতে থাকে, পেছনে দেখে একই লাশ। হিমেল বলে, একই হচ্ছে আমার সাথে। তখন সে আয়াতুল কুরসি পড়া শুরু করল। তারপর হিমেল অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে তার বাসায়। সবাই বলল, তোর কাল কি হয়েছিল, রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিলি? হিমেল তখন সব ঘটনা খুলে বলল।
তারপর থেকে হিমেল ঘরের বাহিরে কম যায়, সবার কম কথা বলে সবার সাথে, বর্তমানে এমনি অবস্থা। এই ছিল আমার বন্ধু জুলফিকারের ঘটনা। অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো। ভালো লাগলে পড়ে শোনাবেন। লাভ ইউ অর্ণব ভাই, লাভ ইউ তাবিজ শো। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই সঙ্গে আছেন সেই জন্য। সেই সাথে আরও অনেক অনেক বন্ধু রয়েছেন, তাদের ঘটনা রয়েছে, এক এক করে সবগুলো আমি পড়ে শোনাব। একজন নাম ঠিকানাবিহীন বন্ধু আছেন, তার নাম তিনি লিখে পাঠিয়েছেন অবশ্য পরে বলছেন, আমার নাম আফ্রিদি, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমাদের এলাকায় একজন মুরব্বী আছে, তার কাছ থেকে এই ঘটনাটি শোনা আজ থেকে প্রায় 20 বছর আগে। এই ঘটনাটি ঘটেছিল, একটু বলে রাখি, তার একটু নেশা করার অভ্যাস আছে। প্রতিদিনের মতোই ওই দিনও মাঝরাতে তিনি একা বসেছিলেন একটি বাগানে, পাশে একটি কবর ছিল, কবরটির ঠিক সামনেই বিশাল একটি ঝিল। প্রতিদিনের মতোই তিনি ওই দিনেও নেশা পানি করেছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন একটা মৃত লাশ, তার গলাটা কাটা, তার মাথাটা তার হাতে, পা দুটো নেই, এবং ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে তার দিকে এগোচ্ছে, রক্তগুলো শরীর দিয়ে গড়িয়ে পড়ছে, ক্রমশই তার দিকে এগিয়ে আসছে। তিনি দেখে হতভম্ব হয়ে পড়েন এবং বাঁচার জন্য ছটফট করছিলেন। তিনি আর তার মোবাইলটা হাতে নিয়ে নেন এবং কোনো রকমে মোবাইলটা দিয়ে একজনকে ফোন দিয়ে বলেন, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। এর সাথে সাথে তিনি তার বাসা থেকে দৌড়ে আসেন এবং অজ্ঞান অবস্থায় তাকে কেউ একজন উদ্ধার করেন। এরপর এক সপ্তাহ তার প্রচুর জ্বর হয়েছিল। সুস্থ হওয়ার পরে পুরো ঘটনাটা তিনি খুলে বললেন। এই হচ্ছে আমার ঘটনা, পড়ে শোনাবেন আশা করি। নিশ্চয়ই পড়ে তো শোনাবই, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা লিখে পাঠানোর জন্য। হুমায়ুন নূর রয়েছেন এরপরে আমার সাথে, তার ঘটনাটি একটু পড়ে শোনাবো। তার আগে কিছু বন্ধু যারা আছেন যুক্ত তাদের কথা একটু বলি। ইমদাদুল আছেন ধামরাই থেকে, হাফিজ আবু রায়হান আছেন মুন্সিগঞ্জ থেকে, সেই সাথে শাফায়েত বলছেন, শিমুল আছেন, সালমান আছেন, যারা আমাকে টেক্সট করেছিলেন তাদের কথা বলছি। আর যারা ফেসবুকে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককেই। যারা শেয়ার করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গে থাকবার জন্য। অনেক অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি, আছেন ইভানা, সেই সাথে আবদুল্লাহ আল আমিন রয়েছেন, রয়েছেন রফিকুল ইসলাম, এমডি হুমায়ুন নূর কেমন আছেন, প্রিন্স সুলতান আছেন, নূর জামাল রহমান আছেন, ফারিহা ফেরদৌসি আছেন, সেই সাথে রয়েছেন আর জে জুবাইর হাসান, আসিফ আল আকাশ রয়েছেন, যার ঘটনা আমি এখন পড়ে শোনাব, স্বর্ণালী হক রয়েছেন, সেই সাথে আরও অনেক অনেক বন্ধু রয়েছেন, রিয়না জাহান আছেন, সেই সাথে রিজভি আহমেদ রয়েছেন, প্রত্যেকেই অনেক ধন্যবাদ। কবিতা বর্মন রাহা রয়েছেন, অনেকদিন পর শুনছেন গাজীপুর থেকে। যাই হোক, পরের ঘটনায় যাই, যিনি লিখে পাঠিয়েছেন তার নাম আসিফ আল আকাশ। তিনি বলছেন, ঘটনাটি শুনেছি সবুজের কাছ থেকে। সবুজদের বাজারে একটি দোকান ছিল, সে দোকানে থাকত। একদিন দোকানে থাকার জন্য সে বাড়ি থেকে বের হয়েছে, তখন রাত 11টার মতন হবে। তার মসজিদের সামনে দিয়ে দোকানে যেতে হয়, তখন সে মসজিদে আসে। মসজিদের পাশে ছিল কবরস্থান, সে দেখতে পায় সেই কবরস্থানের গেটে জামাই বউ বসে আছে। সেই দৃশ্য দেখে সবুজ খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সে দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। পরে বাড়ির লোকজন নিয়ে আবার সেইখানে যায় সবুজ, কিন্তু তারা কিচ্ছু আর দেখতে পায় না। ইমাম সাহেবকে বলল, সে বলল, অনেক বছর আগে যেখানে কবরস্থান দেওয়া হয়েছে ওইখানে একটা দম্পতি থাকত, তাদের কোনো সন্তান ছিল না, তারা দুজন থাকতো, তারা বৈদ্যুতিক মানে কারেন্টের শক খেয়ে তারা মারা যান এবং ওইখানে তাদের কবর দেওয়া হয়। তারপর থেকে অনেক মানুষ নাকি তাদেরকে দেখতে পেয়েছেন বিভিন্নভাবে। আসিফ আল আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি লিখে পাঠানোর জন্য, এবং বিশেষ করে এরকম ঘটনা অনেকের সাথেই ঘটেছে যারা দোকানে বা কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় রাতে একা থাকতে হয়। এরকম অনেকের সাথেই ঘটেছে যারা পাহারা দেন, যারা গার্ডের
কাজ করেন তাদের সাথে, কিংবা যারা রাতের বেলা মাছ ধরতে যান তাদের সাথে, এরকম আরো বেশ বেশ কিছু ঘটনা আমরা শুনেছি। যাই হোক, এরপরে যে বন্ধুটি লিখে পাঠিয়েছেন তার নাম হুমায়ুন নূর, বলছেন আসসালামু আলাইকুম অর্ণব ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আপনার নিয়মিত শ্রোতা, প্রায় 3 বছর ধরে শুনি আপনাকে। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা থেকে বলছি, আমার নাম হুমায়ুন আলী নূর। আমি আপনার অনেক পুরনো লিসনার, আমার প্রোফাইলের নাম চেঞ্জ তাই হয়তো চিনবেন না। হ্যাঁ, এফএম এ প্রথম আমার ঘটনা পাঠানো, আশা করছি পড়ে শোনাবেন। জানি না ঠিকভাবে লিখতে পারবো কিনা, তবুও লিখতে বসলাম। ভুল ত্রুটি হলে একটু কষ্ট করে মিলিয়ে নেবেন, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। তবে ঘটনাটি যার সাথে ঘটেছে তার ছেলের কাছ থেকে শোনা, ওনার মতো করেই বলছি। আমার বাবা একজন দারোয়ান ছিলেন। হঠাৎ তিনি নতুন চাকরি পেয়েছিলেন, চাকরি বয়স ছিল 15 দিন, তাই সবকিছু বুঝে উঠতে পারছিলেন না। আসছে কেবল বুঝতে আরো সময় লেগে যাবে। একদিন রাতে তারা দুজন করে ডিউটি দিচ্ছিলেন, একজনকে আসতে হঠাৎ দেরি হবে বলে সবাই চলে যায়। সে বলেছিল সে চলে আসবে, তখন রাত্র 1:50, এখনো সে আসে না। সেখানে 2টা গেট আছে, সেখানে রোগীদের যাওয়া আসা, এবং এক পাশে ছিল একটা লাশ কাটা ঘর, সেখানে তার ডিউটি ছিল। সামনে তো গেট, তো আমার সঙ্গের সাথী না আসায় লাশ কাটা ঘরের সামনের গেট লাগিয়ে দিতে হবে, কারণ ওটা রাত 12টা বাজলেই লাগিয়ে দিতে হয়। গেলাম হাতে করে লাইট নিয়ে, লাগানোর সময় ভালো করে চেক করা হয় যাতে চোর আসতে না পারে। তালা লাগানো শেষ করলাম, শেষ করে গেট থেকে সামনের দিকে তাকাতে না তাকাতে দেখলাম যে একটু দূরেই সাদা কাপড় পরানো কেউ যেন বসে বসে কাঁদছে। আমি ভাবলাম হয়তো রোগী মারা গেছে, তার জন্য হয়তো কাঁদছে। তো কেন কাঁদছে তা জানার জন্য তার কাছে গেলাম, বললাম কে আপনি আর কাঁদছেন বা কেন? 2বার বলার পর সে বলে উঠল আমার সব শেষ, মারা গেছে। বুঝতে বাকি রইল না কেউ হয়তো তার মারা গেছে, এই কথা বলে গেট লাগিয়ে দিলাম। যেতে না যেতে দেখি লোকটি নেই, তো ভাবলাম হয়তো চলে গেছে। গেটে একটা লাইট জ্বলে সব সময়, দেখতে পেলাম 1 ঘন্টা পর জোরে জোরে ডাকতে লাগলো লাশ কাটা ঘরের সামনের গেটের থেকে। ভাবলাম কেউ হয়তো লাশ নিয়ে আসছে। একটু আগাতে দেখলাম একটা ভ্যানের মধ্যে করে একটি লোক লাশ নিয়ে আসছে, কিন্তু ভ্যানের চালকটির মুখটা ছিল চাদরে ঢাকা। তাই ভ্যানের ড্রাইভারকে জিজ্ঞেস করলাম লাশটি কার। 2 থেকে 3বার বলার পর উনি যখন উত্তর দিচ্ছিল না, তখন আমি নিজেই লাশের কাছে গেলাম। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না, উনি দারোয়ান হয়ে লাশ দেখতে চাইছেনই বা কেন? লাশটির কাছে গিয়ে লাশের মুখের বাঁধনটা খুলে দেখলাম যে কতক্ষণ সময় আগে যে লোকটি বসে কান্না করছিল সেই লোকটির লাশ দেখে অবাক হয়ে গেলাম। লাশটির দিকে তাকিয়ে যখন ভ্যানের চালকের দিকে তাকালাম, দেখতে পেলাম যে যে লোকটির লাশ সেই লোকটি আর লোকটির নাক এবং কান ছিল না। আমরা বুঝতে বাকি রইল না যে লোকটি মানুষ না কোনো অশরীরী আত্মা। আমি দেখে তো অবাক হয়ে গেলাম এবং তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। সকালে সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছিল, তারপর সব ঘটনা খুলে বললাম। তারপর আর আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি, এই ছিল আমার ঘটনা। ভাইয়া, ঘটনাটি ঠিক মতো না লেখার কারণে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে লেখা ঘটনা, তো ইনশাল্লাহ আরো ঘটনা লিখে পাঠাবো সুন্দর করে। দোয়া করো আমার জন্য যেন আমি আরো সুন্দরভাবে লিখতে পারি। লাভ ইউ তাবিজ, লাভ ইউ অর্ণ ভাই। অসংখ্য ধন্যবাদ তোমাকে হুমায়ুন নূর, সঙ্গে আছো সেটাও একটা বড় বিষয়, এবং ভালোবাসা থাকবে তোমার জন্য সবসময়, যাতে করে ঠিক এভাবেই তাবিজের সাথে, তাবিজের পাশে তুমি থাকতে পারো।
facebook.com/capitalfm948 এখানে যুক্ত হয়ে আপনার জীবনের সেই ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন। ভুবন আমার সাথে যুক্ত হয়েছেন, হাফিজ রায়হান যুক্ত হয়েছেন, নরসিংদী থেকে বলছেন ঘটনাটি সত্য তবে এটি আরবিক ঘটনা। হ্যাঁ, হয়তো আপনি যা বলছেন এটাই সত্যি হবে, আমিও এরকম একটা ঘটনা পড়েছিলাম কোথাও। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই যারা এখনো পর্যন্ত সঙ্গে রয়েছেন। এই ঘন্টার একেবারে শেষের দিকে রফিকুল ইসলাম বলছেন, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। একদিন আমি কাজ শেষ করে বাড়ি ফেরার পথে, রাত তখন 12:24, আমি তখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন কবরের পাশ থেকে কেউ জন আমাকে একজন ডাক দিল। আমি তখন ডাকে সাড়া দেইনি, তারপরে বলল দাঁড়াবে কিনা বল। আমি তখন তাড়াতাড়ি হাঁটতে থাকি, সেই সময় আমার অনুভব হলো কেউ যেন আমাকে ধাওয়া করছে। তখন আমি আরও দৌড়াতে থাকি এবং একটা সময় দৌড়াতে আমি হোঁচটকে পড়ে গেলাম এবং দোকানের সামনে তারপর আমার গেল আমার আচ্ছা আমার জ্ঞান চলে যায়। এবং জ্ঞান ফেরার পরে তখন আমার এক চাচার বাড়ি এবং চাচা আমাকে তুলে নিয়ে আসেন বাড়ি। তো এই ছিল আমার ঘটনা, খুব ছোট ঘটনা, হয়তো আপনি ঠিক সেভাবে হয়তো লিখেন। বিশেষ করে হচ্ছে এরকমটা হয় যখন আপনি আমি বা যে কেউ যে কোনো জায়গায় হুট করে বসে আছি কিংবা নর্মাল কোনো একটা ওয়েদার আছি, কোনো কিছুর প্রয়োজন হয় না কেন, জাস্ট একটা অদ্ভুত বাতাসও যদি আমাদের স্পর্শ করে যায়। মনে করেন আপনি একটা নিরাপদ সুন্দর জায়গায় অনেক মানুষের সাথে পাশে বসে আছেন, হঠাৎ করে কানের পাশ দিয়ে একটা অদ্ভুত গরম বাতাস চলে গেল, ব্যাস। কিংবা কোনো একটা ডাক হয়তো আপনি শুনতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়েও, যে ডাকটা আর কেউ শুনতে পাচ্ছেন না, সবাই হয়তো আপনাকে বলছেন আপনি পাগল হয়ে গেছেন, আরে কি শুনছিস না শুনছিস, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন। হয়তো আপনি হাঁটছেন, মনে হচ্ছে যে কেউ একজন আমাকে ফলো করছে, মনে হচ্ছে কেউ একজন আমার পাশে আছে, কেউ বিশ্বাস করবে না হয়তো, তাই না? স্বাভাবিক সেই বিষয়গুলো, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয়, করতেও পারেন নাও করতে পারেন। তবে যারা সঙ্গে রয়েছেন তাদেরকে একটা কথা বলি, তবে অনুষ্ঠানে সেই ঘটনাগুলো আমরা উপস্থাপন করি, যে ঘটনাগুলো প্রত্যেকেরই কোনো না কোনোভাবে কারো না কারো কাছ থেকে শোনা, সুতরাং যখন সেই ঘটনাগুলো শোনা হয় এবং তারপরে যখন আবার অন্য কারোর সাথে সেটা শেয়ার করা হয় তখন কিছুটা মডিফাই হয়তো হয়ে যেতে পারে, তো সেটাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখাই উচিত। যাই হোক, অনেক কথায় প্রথম ঘন্টা শেষের দিকে চলে এসছে, এই ঘন্টা থেকে বিদায় নিয়ে পরের ঘন্টা আবারও ফিরছি। শুনছেন ক্যাপিটাল FM 94.8, শনিবারের বিশেষ আয়োজন দ্য বিজের প্রথম ঘন্টা শেষে ফিরছি দ্বিতীয় ঘন্টায়, স্টে টিউনড। আপনি শুনছেন ক্যাপিটাল FM 94.8, শনিবারের বিশেষ আয়োজন, সাত দিন পর আবারও আপনার কানের পাশে তাবিজ, শনিবার রাত 11:00 থেকে 1:00 পর্যন্ত। আশা করি আপনি সঙ্গে আছেন, শুনছেন। শুরুতেই জানাই যারা সঙ্গে আছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই রাতটি খুব গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই আপনার জীবনের ঘটে যাওয়া সেই ঘটনাগুলো যার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আপনি কখনো পাননি অথবা অনেকভাবে খোঁজার চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন, ঠিক বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যেখানে অবস্থান সেই সব ঘটনার যার সূত্রপাত কিংবা জবনিকাপাত কোথায় কখন কিভাবে হয় আমরা তার কিছুই জানি না, শুধু এটুকু জানি যে কোনো সময় যে কারো সাথে
যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার জন্য আমরা আগে থেকে একদম প্রস্তুত থাকি না। আপনার পরিচিত বন্ধু আত্মীয় স্বজন অথবা অপরিচিত কেউ কারো মুখ থেকে শোনা এমন ঘটনাগুলো এখানে শেয়ার করুন, যা কিনা আমি শেয়ার করব প্রত্যেকের সাথে। আপনার সেই ঘটনা লিখে পাঠান, আর যদি টেক্সট করতে চান তাহলে আমরা ফেসবুকের এসএমএস অপশনে যদি আপনি যান হয়তো আমাকে লিখে পাঠাতে পারবেন ইনবক্সে, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে একটু জানাতে হবে যা হ্যাঁ আপনি ইনবক্সে লিখে পাঠিয়েছেন। আর যদি আপনার মোবাইলের মেসেজ অপশনে আমাকে এসএমএস করতে চান তাহলে সেক্ষেত্রে টাইপ করবেন CFM স্পেস আপনার নাম, সঙ্গে আপনার লোকেশন এবং আপনার যে কমেন্ট আপনি আমার সাথে শেয়ার করতে চান লিখে পাঠিয়ে দেবেন 269-698 নাম্বারে, তাহলে সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে। তবে আমি বিশ্বাস করি একই সাথে পুরো ঘটনা লিখে পাঠানোর জন্য ফেসবুকের আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেখান থেকে আপনি পাঠাতে পারেন, অথবা চাইলে আমাদেরকে ইনবক্সে লিখে পাঠাতে পারেন। ফেসবুকের ইনবক্সে লিখে পাঠালে একসাথে আপনার ঘটনা যত বড়ই হোক না কেন সেটা আপনি লিখে একবারে পাঠিয়ে দিতে পারবেন, এবং সেই সাথে আমিও সেই ঘটনা প্রত্যেকের সাথে শেয়ার করতে পারব। অনেক বন্ধুই আছেন একটি সপ্তাহ ধরে অপেক্ষা করেন বা করেছেন আজকের এই সময়টির জন্য, নিশ্চয়ই পোস্টটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, পোস্টে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদেরকেও জানাবেন যাতে করে আজকের এই অনুষ্ঠান নিয়ে আমরা সবাই মিলে একসাথে উপভোগ করতে পারি। আরো একবার ফেসবুকের ঠিকানাটা জানিয়ে রাখতে চাই যারা এই মুহূর্তে আমাদেরকে বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন তাদের জন্য। আপনার পুরো ঘটনা একসাথে লিখে পাঠানোর জন্য facebook.com/capitalfm948 এই ঠিকানায় লিখে পাঠিয়ে দেবেন সেই ঘটনা যে ঘটনা আপনি আমার সাথে শেয়ার করতে চান। যারা সঙ্গে আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো ঘটনা আমার কাছে জমা হয়ে গেছে যেগুলো এক এক করে আপনার সাথে আমি শেয়ার করব। তার আগে আমাদের পোস্টটিকে যারা শেয়ার করেছেন তাদের সম্পর্কে একটু জানাতে চাই, যারা তাদের ভালোবাসা প্রদর্শন করছেন দাবিশের প্রতি। রোহান আফরাদ, সেই সাথে রয়েছেন ফরিহা ফেরদৌসি, রয়েছেন এমডি রিদওয়ান আহমেদ, আসিফ আল আকাশ, রয়েছেন তফসির হাসান, নাফিজ সহ আরো অনেক বন্ধু যারা আজকের এই তাবিজ অনুষ্ঠানের পোস্টটিকে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে এবারে আমরা ঘটনায় চলে যাব। নিশ্চয়ই তারা অপেক্ষায় আছেন যারা ঘটনা পাঠিয়েছেন, একটি ঘটনা লিখে পাঠাতে অনেকখানি কষ্ট হয় সেটা আমি বুঝি, এবং সেই কষ্টটা আপনি করে থাকেন এই দাবিজ অনুষ্ঠানকে ভালোবেসে সেটাও আমি বুঝি। সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং যারা কষ্ট করে শোনেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েকটা ঘটনা কিন্তু আমার কাছে অলরেডি চলে এসেছে, তার মধ্যে শুরুতেই যে বন্ধুর ঘটনাটা শেয়ার করব তার নামটা একটু শুরুতে বলি, তার নাম হচ্ছে শাহিন রিধা, তার ঘটনাই শেয়ার করব শুরুতে, এবং তারপরে আরো কয়েকজন রয়েছেন তাদের ঘটনা এক এক করে শেয়ার করব, যারা পুরো এক সপ্তাহ ধরে জমিয়ে রেখেছেন আপনার ঘটনা শেয়ার করবেন বলে, তারা লিখে পাঠিয়ে দিন জলদি করে তাহলে সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে।
একদম শুরুতেই যিনি রয়েছেন তার নাম হচ্ছে শাহিন মৃধা। বলছেন আসসালামু আলাইকুম অর্ণ ভাই, কেমন আছেন? আমি শাহিন মৃধা, পটুয়াখালী জেলার ছোট বিঘাই ইউনিয়ন থেকে বলছি। অনেক মাস পরে একটি ঘটনা লিখে পাঠালাম। ঘটনাটি কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউনিয়নের পাশে একটি রোহিঙ্গা ক্যাম্পের ঘটনা। আমি ও আমার বন্ধুরা কিছু মাস আগে কক্সবাজার গিয়েছিলাম ঘুরতে। তখন একজন রোহিঙ্গার সাথে আমার পরিচয় হয় হোটেলে বসে। সে কক্সবাজার হোটেলে কাজ করে। আমার খুব জানার ইচ্ছে হল যে রোহিঙ্গারা কিভাবে বাস করে। এক পর্যায়ে তার সাথে কথা বলতে বলতে তাদের রোহিঙ্গা ক্যাম্পের অনেক সুখ দুঃখের কথা বললেন এবং এক পর্যায়ে তিনি তার পরিবারের একটি ভৌতিক অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করলেন এবং বলতে গিয়ে তিনি কেঁদে ফেললেন। তার কথা আমরা সঠিকভাবে বুঝতে পারছিলাম না, তারপরও তার কথা আমাদের ভাষায় বলছি। তারা যখন বাংলাদেশে আসেন তখন কোনো মাথা গোজার ঠাঁই পাচ্ছিলেন না। তারা আশ্রয় নিলেন কুতুপালং ক্যাম্পাস। একটু দূরে কিছুদিন পর সেনাবাহিনীরা আসলেন এবং সেখানকার কিছু মানুষ তাদেরকে দাঁড়িয়ে দিল, তাদের দূরে বন জঙ্গলের দিকে পাঠিয়ে দিল এবং ওই জঙ্গলে ভয়ে কোনো লোক বা রোহিঙ্গারও যেতে চায়নি এবং কোনো রোহিঙ্গারা যাননি। কোনো নিস্তার নামে পরিবার পরিজন নিয়ে উঠলেন একটি পাহাড় ও ঘন জঙ্গলের ভেতর। পরিবার পরিজনের সংখ্যা ছিল মোট 5 জন, বাবা মা, ছোট দুটি বোন ও একটি ভাই। প্রথম দু একদিন মোটামুটি ভালোই কাটছিল। 3 দিনের দিন রাতে তারা সবাই একসাথে ঘুমিয়ে আছেন। সকালবেলা হঠাৎ তাদের একটি বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করলেন বাট পেলেন না। কারো কাছে এ বিষয়ে অভিযোগ করবেন এমন কোনো পরিস্থিতিও ছিল না। পরের রাতে সবাই আবার ঘুমিয়ে আছেন। হঠাৎ গভীর রাতে তাদের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল গড়িয়ে এলো, কোনো সন্ধান মেলেনি। খোঁজারও কোনো জায়গা নেই যে শুধু রোহিঙ্গা ক্যাম্প ছাড়া। অরণ্য ভাই, উনি যে ঘটনাটি আমাদের মাঝে বলেছেন, এক পর্যায়ে আমরা খেয়াল করলাম ওনার চোখের পানিতে ওনার জামা ভিজে গেছে। মানুষ বানিয়ে গল্প বলতে পারে বা চোখের পানি কেউ বানিয়ে নকল করতে পারে না। এরপর 5-6 দিন তাদের ভালোই কাটলো, কিন্তু তারপরের রাতে যা ঘটেছে তা নিজেকে বিশ্বাস করাতে পারছিলেন না তিনি। তিনি দেখতে পান বড় বড় কিছু লোক তাদের তাঁবুটিকে উপড়িয়ে সরিয়ে নিল, দুই হাতের দুটি আঙ্গুল দিয়ে তার মাকে উঠিয়ে নিয়ে গেল এবং তাঁবুটি পুনরায় আবার তাদের উপর ঠিক মতো রেখে দিলেন। তারপর উনি দেখলেন তার মাকে একটু দূরে নিয়ে বড় একটা গাছের সাথে মাথাটাকে একটা জোরে আছাড় দিলেন এবং একটু পরে তার মাকে মাটিতে রেখে কারা যেন মায়ের শরীরের মাংস ছিঁড়ে খাচ্ছে। এ দেখে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। পরদিন সকালে তার ছোট বোনের চিৎকারে তার ঘুম ভাঙে এবং পরে উনি তার ছোট বোনকে নিয়ে দিনের বেলা সব কিছু ফেলে রেখে যেদিকে চোখ যায় সেদিকে ছুটে যান। এক পর্যায়ে তিনি কক্সবাজার তার ছোট বোনকে নিয়ে আসেন এবং একটি আবাসিক হোটেলে কাজ করা শুরু করেন। তিনি এখনও মাঝে মাঝে তার মায়ের মৃত্যুর করুণ দৃশ্য স্বপ্নে দেখেন। তার এখনও মনে পড়ে তার বাবা, মা এবং ছোট বোনের কথা। তাদের কথা মনে পড়লে তিনি আর চোখের পানি ধরে রাখতে পারেন না। আসলেই বাবা মা, ছোট ভাই বোন চোখের সামনে হারানোটা
কতটা বেদনাদায়ক সেটা অন্য কেউ সহজে বুঝতে পারে না। অরণ্য ভাই ছিল আমার আজকের ঘটনা পড়ে শোনানোর জন্য। অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি শেয়ার করবার জন্য, এবং ঠিক যতগুলো রেফারেন্স দিয়ে আপনি বলেছেন তাতে করে অন্তত এইটুকু বিশ্বাস করি যারা যেখানে আছেন যে কোনো পরিস্থিতিতে আছেন প্রত্যেকেই যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। তাই সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করব, তিনি যেন প্রত্যেককেই সাবধানে রাখেন, ভালো রাখেন, এবং তারা যেন সবাই নিরাপদে থাকেন। ঠিক এই অনুরোধটুকুই করব আমার বন্ধুদেরকে যারা এই মুহূর্তে শুনছেন ক্যাপিটাল FM 94.8 শনিবারের বিশেষ আয়োজন তাবিজ। জানি আসলে যত সাবধানে আপনি থাকেন না কেন, তারপরও মাঝে মাঝে কিছু সময় আমাদের সব সাবধানতার বাইরেও এমন কিছু ঘটনা ঘটে যার কোন ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের কাছে কখনোই থাকে না। তাবিজ সেই অদ্ভুত ঘটনাগুলোই বর্ণনা করে। আশা করি আপনিও ঠিক একইভাবে সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। এবারে যিনি পাঠিয়েছেন ঘটনা তার নাম ওমর ফারুক, বলছেন কেমন আছেন অরণ্য ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রতি শনিবারের মতো আজকেও নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম আমি ওমর ফারুক। আসলে আমি যার কাছ থেকে বহুটি ঘটনাগুলো শুনতাম সে এক মাস আগেই মারা গিয়েছে। আমি যে ঘটনাটি শেয়ার করলাম সেই ঘটনাটি আমি তার কাছ থেকেই শুনেছিলাম। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় আসা যাক। ঘটনাটি ঘটেছিল তার সাথেই, কিন্তু কত সালে ঘটেছিল তা সে উল্লেখ করেনি, বা সম্ভবত তার মনে ছিল না। আমি তার অনুকরণ করেই বলছি। প্রথমে বলে রাখা ভালো, আমাদের গ্রামে ছিল এক বিশাল বড় বিল। সে বিলকে ঘিরে অনেক মানুষের মুখে অনেক বহুদিক কথা প্রচলিত ছিল। তখন শীতের সময় ছিল, প্রতিদিনের মতো আজকেও আমরা দুই বোন মিলে বিলে শামুক কুড়াতে যাই। তখনও ভোর হয়নি, কিছু কিছু রাত ছিলই তো। তো আমরা দুই বোন মিলে শামুক কুড়াতে গেলাম। বিলের এক পাশে ছিল বিশাল একটা বড় বট গাছ। শুনেছি গাছটা নাকি অনেক পুরনো, আর সেখানেই নাকি আজব আজব সব ঘটনা ঘটত। যাই হোক, আমরা শামুক কুড়িয়ে যখন ওই বট গাছের নিচ দিয়ে বাড়ির দিকে রওনা হই, ঠিক তখনই একটি কুকুরের মতো দেখতে একটি অবয়ব আমাদের সামনে পথ আটকিয়ে দাঁড়ালো। আসলে ওই অবয়বটাকে কুকুর বললে ভুল হবে, কারণ কুকুরের তুলনায় অনেক বড় এবং ছোট দুটি লাল চোখ ছিল। আমরা অনেক ভয় পেয়ে যাই। আমাদের চারপাশে সেই অবয়বটা ঘুরতে লাগলো এবং আমাদের ভয় দেখাতে লাগলো। আমরা ভয়ে দৌড় দিয়ে গেলেই সেই অবয়বটা আমাদের সামনে দাঁড়িয়ে পথ আটকিয়ে দিল। আমরা দুই বোন সেখানে ভয়ে কাঁদতে থাকি, কিন্তু ওই কুকুরটা সেখান থেকে আর সরে যাচ্ছে না। ঠিক সেই সময় একজন হুজুর আমাদের কান্নার শব্দ শুনে এগিয়ে আসেন। মনে হয় নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। হুজুরকে দেখেই অবয়বটি কেমন যেন করতে লাগলো। তারপর হুজুর যেন মুখে কি বলতে লাগলেন, হঠাৎ সেই অবয়বটি বিলের দিকে এক দৌড় দেয়। তারপর সেই অবয়বটিকে আর দেখা গেল না। তারপর হুজুরই আমাদের সেখান থেকে বাড়ির কিছুটা পথ এগিয়ে দিয়ে যান। যাওয়ার আগে হুজুর আমাদের দুই বোনকে বলে যান, এত সকালে কোনোদিন শামুক কুড়াতে এসো না। তোমাদের যে কুকুরটা পথ আটকিয়েছিল সেটা আসলে কুকুর ছিল না, কুকুরের সাথে ভেসে আসা একটা অবয়ব ছিল, খারাপ জিন ছিল। তোমাদের ভাগ্য ভালো ছিল যে
আমি ওখান দিয়ে যাচ্ছিলাম। তা না হলে অনেক খারাপ কিছু ঘটে যেতে পারত। গুরুদিন, এই সময় তোমরা শাবক করাতে যাবে না, গেলে অবশ্যই দিনের বেলা যাবে। তারপর হুজুরের কথা শুনে ভয়ে সেদিন আমরা আর ওই বিলে শাবক করাতে যাইনি। এই ছিল আমার ঘটনা, গুছিয়ে লিখতে পারলাম না। আসলে ঘটনাটা অনেক আগে তার কাছ থেকে শুনেছিলাম। আসলে আমরা বেঁচে থাকতে প্রিয় মানুষগুলোর গুরুত্ব বুঝি না বা মূল্যায়ন করি না। যখন সেই প্রিয় মানুষ এই পৃথিবীতে আর থাকে না, তখন আমরা বুঝতে পারি তার গুরুত্ব কত ছিল, বা আফসোস করে মানুষটিকে দেখেও কেন না দেখার ভান করে চলে গিয়েছি, বা তাকে কেন সময় দিইনি। এই কঠিন পৃথিবীতে ব্যস্ততার দোহাই দিয়ে আমাদের চারপাশে কত প্রিয় মানুষগুলোই না আমরা হারিয়েছি। এই জন্য আমরা যতটুকু সম্ভব এই ব্যস্ততার শহর শেষ করে কিছুটা সময়ের জন্য হলেও প্রিয় মানুষগুলোর সাথে যেন একটু আনন্দময় মুহূর্ত কাটাতে পারি। কার জীবনে বেঁচে থাকার সময়টা অনিশ্চিত, কে কখন চলে যায় কেউ বলতে পারি না। যার কাছ থেকে ঘটনাটি শুনেছিলাম সে এক মাস আগে মারা গিয়েছে। তার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত দান করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং শেষের দিকে যে কথাগুলো বলেছেন সত্যিকার অর্থেই, আমরা প্রত্যেকটা মানুষ কাউকে যেন না হারানোর আগ পর্যন্ত তাকে মূল্যায়ন করতে চাই না, অথবা যে আছে আমার খুব কাছে তাকে আমরা যেন অবজ্ঞাই করতে চাই, যেটা একেবারেই ঠিক নয়। ওমর ফারুক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো বেশ কিছু ঘটনা রয়েছে, সেগুলো এক এক করে শেয়ার করতে হবে। তার আগে একটু বলে রাখতে চাই, facebook.com/capitalfm948 এই ঠিকানায় আপনার সেই ঘটনাটি লিখে পাঠিয়ে দেবেন, যাতে করে সেই ঘটনাটি আমার কাছে এসে পৌঁছে যায় এবং আমি আমার সব বন্ধুদের সাথে সেই ঘটনা শেয়ার করতে পারি। এবং শাহিন মৃধার সেই ঘটনাটা আমি পড়ে শুনিয়েছি। আরো যারা রয়েছেন এই মুহূর্তে মাত্র লিখতে বসেছেন, তাদের জন্য বলবো অনুষ্ঠান চলাকালীন সময়ে ঘটনা লিখে পাঠিয়ে দেবেন। আর যারা এক সপ্তাহ ধরে লিখে জমিয়ে রেখেছিলেন, তাদের জন্য বলবো ঘটনা লিখে যেখানে একসাথে যদি আপনি লিখে পাঠাতে না পারেন, বা অনেক সময় দেখা যায় যে ঘটনাটি লিখতে গেলে অনেক বড় হয়ে যায়, তখন পুরো ঘটনা একসাথে আসে না, সেক্ষেত্রে আমাদের ফেসবুকের ইনবক্সে আপনি চাইলে লিখে পাঠিয়ে দিতে পারেন, তাতে করে পুরো ঘটনা আপনি একসাথে লিখে পাঠাতে পারবেন। অনেক বন্ধু আছেন আমাদের সাথে, প্রিন্স রানা, তার ঘটনাও রয়েছে একটি, সেটিও আমি শেয়ার করব। সেই সাথে আরিয়ান আছেন, আরিয়ানের ঘটনাও আমি শেয়ার করব। এবং এই মুহূর্তে আপনি যদি পরিকল্পনা করে থাকেন আপনি কোনো একটা ঘটনা লিখবেন বা লিখেছেন, সেক্ষেত্রে আপনিও পাঠিয়ে দিতে পারেন। আপনার ঘটনা প্রত্যেকের সাথে শেয়ার করতে চাই। প্রিন্স রানার ঘটনা আমি শেয়ার করব, এবং অনেকবার তিনি একই ঘটনা লিখে পাঠাচ্ছেন, দরকার নেই আমি বলেছি অবশ্যই আমি শেয়ার করব। রিফাত খান রয়েছেন, তার ঘটনাও রয়েছে, তারটাও শেয়ার করতে হবে এক করে। আরও যারা রয়েছেন প্রত্যেককে শুরুতে একটু দেখিয়ে নিতে চাই, বন্ধুদের জন্যই আমাদের এই আয়োজন, শনিবারের বিশেষ আয়োজন তাবিজ, যারা পুরো এক সপ্তাহ ধরে অপেক্ষা করেন এবং অপেক্ষা করে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন অরণ্যর সাথে, প্রত্যেকের জন্যই অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আশা করি ঠিক এভাবেই সঙ্গে থাকবেন। অনেক বন্ধু রয়েছেন, অনেক বন্ধু। প্রিন্স রানার ঘটনা খুব সম্ভবত শেষ হয়নি, আমি চাইবো যে তার পরের পুরো ঘটনাটা যাতে একসাথে তিনি শেষ করে যেতে পাঠান, তা না হলে এই পুরো ঘটনাটা সবসময় অসম্পূর্ণই থেকে যাবে এবং অনেক মানুষ এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতেও পারবেন না। পুরো ঘটনাটি একসাথে লিখে পাঠাবেন সেটাই বিশ্বাস করব এবং প্রত্যাশা করব আপনার কাছ থেকে। এছাড়াও যারা রয়েছেন তাদের একটু দেখে নিতে চাই, সোহাগ আহমেদ রয়েছেন, সেই সাথে পলাশকে দেখতে পাচ্ছি, ওমর ফারুকের ঘটনা আমি একটু আগে শেয়ার করেছি,
সেই সাথে আমাদের ইনবক্সে লিখে পাঠিয়েছেন আরো কয়েকজন আছে। তাদের মধ্যে যাকে দেখতে পাচ্ছি মোহাম্মদ জমির উদ্দিন আছেন, তিনিও লিখে পাঠিয়েছেন একটি ঘটনা। জমির উদ্দিনের ঘটনাটি এবার একটু শেয়ার করি, তারপরে আমাদের আরো অন্যান্য বন্ধু যারা রয়েছে তাদের ঘটনাও এক এক করে শেয়ার করতে হবে। আসসালামু আলাইকুম অনন্য ভাইয়া, তাবিজ প্রোগ্রামটি অনেক ভালো লাগে আমার। ঘটনাটি ময়মনসিংহর ডালিতাবাড়ি পাঁচগাঁও গ্রামের ঘটনা। এবার শুরু করা যাক। ঘটনাটি ঘটে আমার নানার সাথে। ও নানা অনেক সাহসী মানুষ। একবার তিনি বিকেলে দূরে বাজারে যান ছাগল কেনার জন্য। কোনো কারণবশত ওই দিন ছাগল কেনা হল না। বাজারে তার অনেক আগের বন্ধুর সাথে দেখা হয় এবং তার বন্ধুর সাথে গল্প করতে রাত 10টা বেজে যায়। তিনি বুঝতে পারলেন অনেক দেরি হয়ে গেছে। তিনি বাসার দিকে রওনা দিলেন এবং একটি রাস্তা দিয়ে দ্রুত আসার চেষ্টা করলেন। বাসার সাঁকো ছিল, একটি বটগাছ আছে, নানা জানতেন ওই বটগাছের সামনে ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ একটি সাদা গরু বাছুর তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এটা দেখে তিনি কিছু মনে করলেন না। কিন্তু সামনে যেতে দেখলেন বিয়ের সাজে একটি মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। নানা বুঝতে পারলেন তার সাথে কিছু একটা আছে। চুপচাপ সাইড দিয়ে হাঁটা শুরু করলেন এবং মেয়েটি দৌড়ে এসে কুকুরের মতো হয়ে বসে গেল। হঠাৎ করে দেখলেন কুকুরটি যাচ্ছে না, তিনি বলছেন কিন্তু যাচ্ছে না। তারপর একটি লাঠি পেলেন এবং সেই লাঠিতে সজোরে কুকুরটির গায়ে মারলেন। কুকুরটি দৌড়ে সে বট গাছের দিকে যেতে লাগলো এবং বললো আজ তুই বেঁচে গেলি, গাছের ডালে তারপর মিশে গেল। এই ঘটনাটি বোধ গত সপ্তাহে পড়েছিলাম। যাই হোক, আরো একটি ঘটনা আছে ছোট্ট করে তিনি পাঠিয়েছেন, সেগুলো একটু পড়ে শোনাতে চাই। বলছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া, তাবিজ প্রোগ্রামটি আমার কাছে ভালোই লাগে কারণ এখানে মানুষের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর মুহূর্ত আপনি সকলের সাথে শেয়ার করেন। আমার নাম জমির উদ্দিন। আজকে আমি জেঠুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। এবং তিনি বলছেন নালিতা বাড়ির একটি ঘটনা অজয়নগর গ্রামের আম্মুর কাছ থেকে তিনি সেই ঘটনাটি শুনেছেন। বলছেন বিকেলে বাজারে যান, প্রায় সকল মানুষ বিকেলে বাজারে যায়। বাজার থেকে একটি ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছিলেন। তখন সময় প্রায় রাত 7:30-8 হবে। কিছুদূর যাবার পরে তিনি বুঝতে পারলেন কেউ যেন তাকে অনুসরণ করছে। রাস্তার দুপাশে বাঁশ ঝাড় থেকে কে যেন বলছে আমাকে এক টুকরো মাছ দে। দাদা সাহসী মানুষ ছিলেন, তবু তিনি এক টুকরো মাছ দিলেন এবং একটু পথ না যেতেই আবার বলছে আমাকে আরো একটু মাছ দে। দাদা আরো এক টুকরো মাছ দিলেন, কিন্তু কিছুক্ষণ পর আবার একটা আওয়াজ আসছে, বলছে আমাকে পুরো মাছটা দিয়ে দে। তখন দাদা বললেন একটা মাছ কিনেছি, তোকেই কি সব দিয়ে দেব। এটা বলার সাথে সাথে দাদাকে কালো একটা অবয়ব গলা টিপে ধরে। সেই অবয়বটির কি শক্তি! দাদা অনেক শক্তিশালী মানুষ ছিলেন। তারা দুজনে অনেক সময় গড়াগড়ি করলেন। এক পর্যায়ে সেই অবয়বটি মাছটি নিয়ে চলে যায় বাঁশ ছাড়ে। দাদা বাড়ি চলে আসেন। প্রায় এক সপ্তাহ তিনি গোসল করতেন আর শরীর থেকে কালো আঠার মতো কিছু বের হতো। এক সপ্তাহ পর সব ঠিক হয়ে যায়। এই বাঁশঝাড়ের সামনে নাকি এরকম ঘটনা প্রায়ই ঘটে। ধন্যবাদ ভাই এই ঘটনাটি পড়ে শোনানোর জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি লিখবার জন্য। নিশ্চয়ই একজন জিজ্ঞেস করেছেন তার নাম আবু সুফিয়ান শিহাব, বলছেন যে ঘটনা কিভাবে শেয়ার করব। আপনি ঘটনা এখানে লিখে পাঠিয়ে দিন, আমাদের ফেসবুকে ইনবক্সে লিখে পাঠিয়ে দিলেই সেটা আমাদের কাছে এসে পৌঁছে যাবে। এছাড়াও ফেসবুকে যে পোস্ট রয়েছে সেই পোস্টেও আপনি চাইলে কমেন্ট করতে পারেন, যাতে করে ঘটনাটি আমার সাথে আমার কাছে এসে পৌঁছে যায়। কিছু ঘটনা রয়েছে, সেগুলো এক এক করে শেয়ার করতে হবে। যারা আজকের পোস্টটিকে শেয়ার করছেন তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো শেয়ার করেনি তাদেরকে বলবো তাবিজের পোস্টটিকে শেয়ার করুন, যাতে করে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। তাবিজ অনুষ্ঠান সম্পর্কে তথ্যটি এবং সবাই মিলে একসঙ্গে এই অনুষ্ঠানটিকে উপভোগ করতে পারেন। সেই সাথে বাসার আছেন, তিনি অনেক দূর থেকে শুনছেন। আছেন মাসুম বিল্লা, আছেন পলাশ আহমেদ, ফারিহা ফেরদৌসি, জুনায়েদ খান, সেই সাথে সাদিয়া আফরিন,
বিশরা কবির, রয়েছেন বিবি ইসলাম, সেই সাথে নুরজামান, সুমাইয়া আফরিন, আফশোরাকে দেখতে পাচ্ছি, সামিয়া, আরো অনেক অনেক বন্ধু, স্বর্ণালী হক আছেন, ইহা আরো অনেক বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবারে যার ঘটনাটি শেয়ার করছি তার নাম আরিয়ান ইসলাম নিলয়। বলছেন, হ্যালো অরুণ ভাইয়া, কেমন আছেন? দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম লিসনিং অ্যান্ড ফার্স্ট ঘটনা পাঠাচ্ছি। আসলে এটা সম্ভব হয়েছে ওমর ফারুক ভাইয়ার কারণে, কারণ সে না বললে হয়তো এই অনুষ্ঠানটা আমি শুনতেই পেতাম না। এনিওয়েজ, লেটস গেট টু দ্য পয়েন্ট, ঘটনায় আসা যাক। ঘটনাটি ঘটেছিল আমাদের এলাকায় এবং আমার এক বন্ধুর সাথেই। তখন আমি অনেক ছোট, তখন আমার বয়স 8-9 বছর ছিল সম্ভবত। আমরা এলাকারই চার বন্ধু ছিলাম। আমাদের চারজনের মধ্যে একজন বন্ধুর নাম ছিল সাকিব। সাকিব কিছুটা বোকা টাইপের এবং ভীষণ ভীত ছিল। অল্প কোনো কিছুর আওয়াজ পেলেই ভয় পেয়ে যেত। ওর ওই বোকামি এবং ভয় পাওয়ার কারণ দেখে আমরা সবাই ওকে ভয় দেখাতাম, মজা করতাম, এমনকি ওকে ভীত বলে ডাকতাম। ও আমাদের ভীত ডাকটা শুনে অনেক বিরক্ত প্রকাশ করত। আমাদের এলাকায় অনেক হিন্দু বসবাস করেন, আর হিন্দুদের পোড়ানোর জন্য একটা শ্মশান ঘাট ছিল। সে শ্মশান ঘাট দিয়ে কেউ চলাচল করত না বা সেখানে কেউ যেত না, কারণ সেই শ্মশান ঘাটে নাকি সন্ধ্যা হলেই আসবকাভাবে চিতায় আগুন জ্বলে উঠত এবং ঘন্টার আওয়াজ শোনা যেত। অথচ সেখানে কোনো মানুষকে দেখা যেত না। এই ভয়ে সন্ধ্যা হলে সেই শ্মশান ঘাটের কাছে কেউ চলাচল করত না, কিন্তু দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকত। একদিন আমরা চার বন্ধু মিলে দুপুর বেলায় স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। তখন আমি ওদেরকে বলি, চল আজ সন্ধ্যায় মণ্ডল চাচাদের বাগান থেকে লুকিয়ে আম পেরে আনব। সবাই বলল ঠিক আছে, কিন্তু সাকিব বলল যাবে না। আমরা বললাম যাবে না কেন? সে বলল আমার ভয় করে। এই কথা শুনে আমরা সবাই হাসাহাসি করতে লাগলাম এবং ওকে ভীত বলে মজা করতে লাগলাম। তারপর সাকিব আমাদেরকে বলে, আমাকে ভীত বলবে না, আমি মোটেও ভীত না। তারপর আমাদের ভেতর থেকে একজন বলে, তার নাম হচ্ছে রনি। তো রনি বলে, আচ্ছা তোকে আমরা আর ভীত বলবো না, যদি তুই একটা কাজ করতে পারিস। সাকিব বলল, কি কাজ? তারপর রনি বলল, আমরা ওই শ্মশানের চার জায়গায় চারটা লেবু রেখে আসব, সেটা যদি তুই সন্ধ্যায় গিয়ে খুঁজে আনতে পারিস তাহলে বুঝবো তুই ভীত না। সাকিব বলে, আচ্ছা যাব। তারপর আমরা সেই শ্মশানে লেবু রেখে আসি। হঠাৎ ওর বাবা মা রাতে আমাদের বাড়ি এসে সাকিবের কথা জিজ্ঞেস করে। বলে, সাকিবে নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু ভয়ে আমি কিছু বলিনি, কারণ বাবা মা যদি আমাদের এই ঘটনার কথা জানে তাহলে আমাকে অনেক মারবে, এই ভয়ে আমি কিছু বলিনি। তারপর সকালে দেখি শ্মশানে অনেক মানুষের ভিড়। আমিও সেখানে যাই, কিন্তু গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি শ্মশানে একটি গাছে সাকিবের লাশ ঝুলছে, কিন্তু দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। তারপর এই ঘটনার পর থেকে সারা এলাকায় একদম নিস্তব্ধ হয়ে যায়। কোনো খেলাধুলা ছিল না, সব বন্ধ হয়ে গিয়েছিল। তার 2 মাস পর আমি গ্রাম থেকে ঢাকায় আমার নানুর বাড়ি চলে আসি এবং এখানেই বড় হয়েছি। সেই ছোটবেলার ভয়াবহ দিনটির কথা মনে হলে আজও আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। মাঝে মধ্যে ভাবি সেদিনকার হাসি ঠাট্টার কারণে যে এইভাবে আমাদের বন্ধুকে হারাতে হবে তা কখনো কল্পনাও করতে পারিনি। এই
ছিল আমার ঘটনা পড়ে শোনালে খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। And thanks to Arnabhaiya for doing this kind of program. অসংখ্য ধন্যবাদ আপনাকেও, আরিয়ান, মিস্টার নিলয়। প্রথমত বলব, আমরা যেন আসলে কোনো বন্ধুকেই বা কোনো মানুষকেই অবজ্ঞা না করি বা ছোট না করি। আমরা যেন হয় না এমন মাঝে মাঝে বন্ধুদের সাথে বাজি ধরতে গিয়ে কিংবা বন্ধুদের সাথে একটু হাসি ঠাট্টা করতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলি যার জন্য আমাদেরকে অনেক আফসোস করতে হয়। এই ঘটনাটা আমার একটা সেরকমই ছিল। সামান্য একটু ভুলের কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। তাই প্রত্যেকটা মুহূর্তে সচেতন থাকা দরকার এবং নিজের বিবেক বুদ্ধি এবং নিজের সততাকে কাজে লাগানো দরকার, যাতে করে আমার দ্বারা কখনো কারো কোনো ক্ষতি না হয় সেটা মাথায় রাখতে হবে। শরীফ আহমেদ শ্রাবণ আছেন সঙ্গে। ভাই, আমার কাছে কিছু ঘটনা আছে, আমি বলতে চাই। নিশ্চয়ই আপনি সেই ঘটনা লিখে পাঠিয়ে দিন যাতে করে আমাদের কাছে পৌঁছায়। ফেসবুকে যে পোস্ট রয়েছে সেই পোস্টে আপনি চাইলে কমেন্ট করতে পারেন, পাশাপাশি আমাদের ইনবক্সে আপনি চাইলে লিখে পাঠিয়ে দিতে পারেন যাতে করে এই ঘটনাটি আমার কাছে এসে পৌঁছে যায় আর আমি আমার সব বন্ধুর সাথে সেই ঘটনাটি শেয়ার করতে পারি। এবার একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর ফিরে এসে আবার সেই রহস্যের দুনিয়ায় একসাথে বিচরণ করব। ঠিক এখানে মাঝে মাঝে আমরা হয়তো ঘুরে আসতে চাই, কিন্তু কেউ কখনো সেই রহস্যের অংশ হতে চাই না। তারপরও এটুকু তো সত্যি, কখন কার সাথে কিভাবে কোন ঘটনা ঘটে যায় আমরা কেউ বলতে পারি না। তাই বলি সবসময় সতর্ক থাকুন, সাবধান থাকুন আর নিজের ভেতরের ভালো মানুষটাকে জাগিয়ে রাখুন। ছোট্ট বিরতি, ফিরছি। Capital FM The Beach বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শনিবারের বিশেষ আয়োজন দা বিচের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি যুক্ত আছেন। facebook.com/capitalfm9480 জয়েন করে দা বিচের যে পোস্ট রয়েছে সেই পোস্টে কমেন্ট করুন এবং পাশাপাশি আপনার ঘটনা শেয়ার করুন। আর পোস্টটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বেশি মানুষ একসাথে আমরা এই ঘটনাটি শুনতে পাই। এবারে প্রিন্স রানার ঘটনাটি শেয়ার করতে চাই। বলছেন, আমি রানা, বাড়ির নেত্রকোনা। আজ যে ঘটনাটা বলবো এটা আমার এক দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের সাথে ঘটে। ও আমাকে যেভাবে বলল আমি সেভাবে বলছি। 2014 সালের বছরের শেষ দিকে সেদিন সকালে ওর আম্মুর সাথে অনেক রাগারাগি করে কলেজে যায়। ওদের কলেজের কিছুটা কাছে একটি স্থানীয় কবরস্থান ছিল। সেদিন সে আর তিনটি বন্ধু সেখানে গিয়েছিল। গোরস্থানের বিপরীত পাশে লাশ কাটার দুটো ঘর ছিল এবং মাঝখানে রেললাইন ছিল। তখন বেলা 11:45। সেখানে সে যাওয়ার পরে তার মোবাইলে সব কিছু ভিডিও করে। ভিডিও করে সে বাসায় চলে আসে। যখন বাসায় এসে সে ভিডিওটা দেখে, সে ভিডিও আর খুঁজে পায় না। সেদিন রাতেই তার আম্মু তাকে খাওয়ানোর জন্য ডাকে। কেন জানি ওর আম্মুর উপরে সে মুহূর্তে অনেক বেশি রাগ হয়। এক পর্যায়ে ওর আম্মু যখন আদর করে ডাকে, সে তখন আম্মুর হাতটা শক্ত করে ধরে নিজের গালে অনেকগুলো থাপ্পড় দেয়। তার আম্মু যখন তার সাথে একটা কথা বলল না, আম্মু চলে গেল। তারপর সে তার ছোট বোনের সাথে পড়তে বসে। সে পড়তে পড়তে হঠাৎ করে চেয়ার থেকে পড়ে যায়। তার কাছে মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর তার কি জানি হয়েছিল সেটা তার মনে নেই, কিন্তু সেই সময় তার বোন সেখানে ছিল। সে বলেছে সে তখন নাকি পড়ে গিয়ে
অনেক জোরে জোরে চিৎকার করেছে। আর সেই সময় তার হাত পা একটু বেঁকেও গিয়েছিল, তার ভয়েস অনেক মোটা হয়ে গিয়েছিল, নানা ধরনের আজগুবি অনেক কথা বলেছে। তারপর সে অজ্ঞান হয়ে যায়, তারপর তার মাথায় পানি দেওয়া হয়। অনেকক্ষণ পরে সে ঠিক হয়। এক সপ্তাহ পর সে কোচিংয়ে যায়। কোচিংয়ে গিয়ে প্রথম ক্লাসে এই পড়া না পড়ায় পড়া না পারায় তাকে দাঁড় করিয়ে রেখেছিল। দাঁড়িয়ে থাকার সময় আবার সে একটা গরম বাতাস আসে, তাকে গায়ে ধাক্কা দেয়। সে আবার 10-15 সেকেন্ডের মতো অজ্ঞান হয়ে যায়। তারপর সে আবার অনেক জোরে জোরে চিৎকার করে। সে সেই দিন অনুভব করতে পেরেছিল যে ওর শরীরের ভেতর কেউ একজন আছে, আর ওর কাছে মনে হলো যেন সে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। তাকে 5-6 জন ওর হাত পা ধরে রেখেছিল যেন ও নিজের হাত, চুল, গলা এগুলো যেন না কামড়াতে পারে। কিন্তু তার হাত পা ধরে রাখার কারণে তার পেটের অংশ উপরের দিকে চলে যাচ্ছিল। তখন তার অনেক শক্তি থাকায় তাকে কেউ ধরে রাখতে পারেনি। তারা তার হাতটা ছেড়ে দেওয়ার কারণে তার নিজের হাতে শক্ত করে কামড়াতে থাকে আর রক্ত বেরিয়ে আসে। আর সে রক্ত দেখে অদ্ভুতভাবে হাসতে থাকে। সেখান থেকে তাকে একটা কবিরাজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। আবার কিছুদিন পরে সে আগের মতোই হয়। মাথার চুল টেনে ছেড়ে ফেলে, নিজের হাতে কামড় দেয়, নিজের গলা নিজে চেপে ধরে, এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে থাকে, শরীরে জ্বালা পোড়া করা এসব হতে থাকে। অনেক কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু তারা শুধু টাকা নিত, কিন্তু কোনো উন্নতি হতো না। ওরা বসে যেন কবিরাজ বাদ দিয়ে ডাক্তারের কাছে যায়। হাসপাতালে যেয়েও তার একই ঘটনা ঘটে। তারপর ইসিজি, এমআরআই সহ অনেক ধরনের টেস্ট করা হয় এবং তাকে 1 মাস 20 দিনের মতো ওর হাত পা বেঁধে রেখে দেওয়া হয়। ওষুধ দেওয়া হয়, তাতেও কোনো লাভ হলো না। তারপর একটা কবিরাজের খবর পাওয়া গেল, তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। আর সেখানে তাকে 10 দিনের মতো যেতে হয়। তারপর তাকে হাতে একটি আংটি পরিয়ে দেওয়া হয় আর কয়েকটা তাবিজ দেওয়া হয়। তারপর সে সুস্থ হয়, আর তাবিজ আর আংটি কখনোই খুলতে দেওয়া হয়নি। গল্পটা পড়ে শোনানোর জন্য ধন্যবাদ। প্রিন্স রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি লিখে পাঠানোর জন্য। আরো যারা যারা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে আছেন। সেই জন্য তাবিজ অনুষ্ঠানটি আপনার জন্য, আপনাকে নিয়ে এই আয়োজন এখানে অংশগ্রহণ করেছেন বা যারা আজকে নতুন অংশগ্রহণ করছে তাদের প্রত্যেককে বলি, আপনার জীবনের প্রত্যেকটি ঘটনাই আপনার জীবনের জন্য, আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এমনও কিছু হয় যে হয়তো আমার সাথে নয়, অন্য কারোর সাথে এমন কোনো ঘটনা ঘটেছে। হয়তো আজকে সেটি আমার কাছে একটি ঘটনা বলে মনে হতে পারে, কিন্তু যার সাথে সেই ঘটনাটি ঘটেছে সে খুব ভালো করে জানে সেই ঘটনার তাৎপর্য আসলে কতটুকু। সেই মানুষটাই অনুভব করতে পারে এই ঘটনা তার জীবনটাকে কতটুকু বদলে দিয়েছে বা কতটা পরিবর্তন করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ প্রিন্স রানা। আপনাকে এরপরের ঘটনায় যাই। আসিফ আল আকাশ লিখে পাঠিয়েছেন, আসসালামু আলাইকুম অর্ণব ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ঘটনায় যাই। আমার ফ্রেন্ড অনেকের সাথে, অনেকের কাছ থেকে ঘটনাটি শুনেছি। টাঙ্গাইলের মির্জাপুরের তরফপুর গ্রামে অনিক আর সৌরভ তার 2 চাচাতো ভাই। অনিক প্রায় সময় সৌরভদের বাড়িতে থাকত। একদিন রাতে সৌরভের সাথে অনিকের ঝগড়া হয়। পরে অনিক রাগ করে সৌরভদের বাড়ি থেকে অনেকদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সৌরভদের বাড়িতে থেকে অনেকদের বাড়িতে যেতে প্রায় 10 মিনিটের মতো লাগে। অনেকদের বাড়িতে যেতে একটা মসজিদ পড়ে, সে মসজিদেই মূলত ঘটনাটি। অনেক যখন মসজিদের সামনে আসে তখন সে লক্ষ্য করে একজন হুজুর মসজিদের সামনে তসবিহ পড়ছে।
হঠাৎ করে সে অনেককে ডাক দেয় এবং একটা জানাজা পড়াতে হবে, কিন্তু অনেক তখন বুঝে যায় এটা অন্য কিছু, তার কথা মতো না চললে সমস্যা হবে। পরে অনেক সেই হুজুরকে বলে লাশ কোথায়, পরে হুজুর বলে তুমি অজু করে আসো মসজিদের ভেতরে লাশ। তখন অনেক মসজিদের ভেতরকে দেখে হাজার হাজার লোক, কিন্তু সে কাউকে চিনে না। অনেক লোকদের সাথে কথা বলতে চায় কিন্তু কেউ তার কথা শুনে না। পরে জানা যা হয় মসজিদের পাশের কবরস্থান আছে, ওইখানে অনেক অনেককে সেই হুজুর কবরস্থানে নামতে বলে। অনেকেও আর তিন চারজন লোক কবরস্থানে নামে, কিন্তু অনেক কাউকে আগে কখনো দেখেনি। সেই হুজুর বলে লাশের কাপড়টা খুলে আবার ভালো করে লাগিয়ে দাও। পরে অনেক যখন লাশের কাপড় খুলে তখন যা দেখল তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সে দেখে এটা সেই হুজুরের লাশ। যে তাকে এত সময় জানাজা পড়তে বলল, দাফন করতে বলল, পরে এই দৃশ্য দেখে তো অনেক অনেক ভয় পেয়ে যায়। হুজুর মৃত অবস্থার খুব ঝলমলে ছিল, তার মুখ থেকে একটা আতর টাইপের সুগন্ধ আসছিল, চারপাশ মম করছিল আতরের বাসনার জন্য। পরে অনেক তাড়াতাড়ি লাশ মাটি দিয়ে দোয়া পড়ে মোনাজাত পড়ে, হঠাৎ করে সেই হুজুর সেই লোকগুলো অদৃশ্য হয়ে যায়। হুজুর ছিল খুব সুন্দর, ফর্সা অনেক লম্বা, এর আগে এত লম্বা মানুষ অনেক আগে কখনো দেখেনি। অনেক বলেছিল প্রায় হাজারের মতো লোক ছিল, মসজিদটা ছিল অনেক বড়, 3-4 হাজারের মতো মানুষ নামাজ পড়তে পারত। পরে অনেক তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, সকালে রাতের ঘটনা তার মায়ের কাছে বলে অনেক। এরপর মা একজন কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজ বলে সেই হুজুরটা একজন ভালো জিন ছিল, সে মারা গিয়েছিল, খারাপ জিনরা তাকে কবর দিতে চাইছিল না, পরে সে তোমাকে দেখতে পায় এবং তোমাকে দিয়ে তার দাফন সম্পন্ন করে এবং তার আত্মা শান্তি পায়। আসলে সে ভালো একটা জিন ছিল, পরে অনেক আর অনেকের আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। আজকে আপনাদের রেডিও শুনছে অনেক, ওকে শুভকামনা জানিয়ে দেন। নিশ্চয়ই অনেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক ধন্যবাদ। আশা করি ভালো আছো এবং একজন ভালো মনের মানুষ হিসেবে সবসময় থেকো, যাতে করে প্রত্যেকেই তোমাকে অনেক ভালোবাসে এবং তোমাকে শ্রদ্ধা করে। রেফাত খান আছেন, তারপরের ঘটনা লিখে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম অর্ণব ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম রেফাত, আমি আজকের আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো। আমার বন্ধুর নাম রিয়াজ। একদিন বিকেলে আমরা দুজন মিলে ঘুরতে যাওয়ার সময় একটা বড় পুকুর দেখেছিলাম, পুকুরে অনেক মাছ ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম কালকে সকালে খুব ভোরে মাছ ধরতে যাব, কিন্তু আমাদের দুজনের বাসায় কেউ যদি জানে যে আমরা মাছ ধরতে যাব তাহলে খুব রাগারাগি করবে, তাই আমরা দুজনে কাউকে না জানিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। পরের দিন খুব ভোরে রিয়াজ আমাকে ডাকতে আসে, আমি ঘড়ির দিকে না তাকিয়েই তার সাথে চলে যাই। মাছ ধরতে যাওয়ার সময় আমরা পথের মাঝে একটা দোকান দেখলাম এবং দোকানে বসে আমরা কিছু বিস্কুট খেয়ে নিলাম, তারপর আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটার সময় আমি কিছু বুঝলাম যে আমি কথা বলি, কিন্তু রিয়াজ কোনো কথা বলে না, এমনকি কোনো কথার উত্তরও দেয় না। আমি ভাবলাম যে সে মাত্র ঘুম থেকে উঠে এসেছে, তাই হয়তো কথা বলছে না। আমরা মাছ ধরার সময় আমার জালে 3টা মাছ আসে, তার জালে 10টা মাছ আসে। আমি কিছু সময় পর তার দিকে তাকিয়ে দেখলাম এবং যা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সে কাঁচা মাছ খায়, অনেকগুলো খাচ্ছে। আমার জানা মতো সে কখনো কাঁচা মাছ খায়নি। আমি খুব ভয় পেয়ে যাই, তাই আমি তাকে বললাম যে আর মাছ ধরবো না, চলে যাই। সে বলল আরো পরে যাবে। আমি তাকে বললাম যে আমি অন্যদিকে যাই, তুমি এদিকে থাকো। এই কথা বলে আমি অনেক দূরে চলে যাই। তখন পিছে তাকিয়ে দেখলাম যে সে আমার দিকেই আসছে, কিন্তু হঠাৎ দেখলাম যে তার একটা পা নেই। আমার মাথার সাথে সাথে ঘুরে যাই, আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে দৌড়ে চলে যাই। কিছু দূর যাওয়ার সময় সে বলল তুই এইবারের মতো বেঁচে গেলি। আমি তাড়াতাড়ি করে বাসায় চলে যাই এবং শুয়ে পড়ি। ঠিক কিছু সময় পর রিয়াজ আমাদের বাসায় আসে এবং আমাকে ডাকে, বলে চল মাছ ধরতে যাই। আমি তার কথা শুনে অবাক হয়ে যাই, কিন্তু আমি তাকে কিছুই বলি না। আমি বললাম
আজকে যাব না, আমার শরীরটা ভালো নেই। তখন সে চলে যায় কিন্তু আমার সাথে যে মাছ ধরতে গিয়েছিল এমনকি একসাথে মাছ খেয়েছিল সে কি ছিল আমি খুব ভয় পেয়ে যাই। তারপর দুই দিন আমার অনেক জ্বর ছিল, তারপর থেকে আমি আর কোনোদিন মাছ ধরার কথাই বলিনি। এই ঘটনাটি আবার দয়া করে পড়ে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাঝে মাঝে এটা হয়, বিশেষ করে যারা আমরা একা থাকি বা আমাদের পরিচিত কোনো কণ্ঠস্বর যখন আমাদেরকে ডাকে, অন্তত প্রথম কণ্ঠস্বরেই যেন আসলে আমরা উত্তর না দিই বা বাইরে যেন বেরিয়ে না যাই, এই কথাগুলো মুরব্বীরা বলেন। অন্তত দুবার তিনবার তার সাথে কথা বলে বা জিজ্ঞাসা করে আলোচনা করে তারপরে বাইরে বেরোনো উচিত, এটাই বুদ্ধিমানের কাজ। শুনছেন ক্যাপিটাল FM 94.8, শনিবারে বিশেষ আয়োজন তাবিজ চলছে, সাথে আছে আর যে অরণ্য। এই ঘন্টায় বিদায় নিচ্ছি, ফিরছি নতুন ঘন্টায়, সঙ্গে থাক।